ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরোন্মীলিতম য়েন তস্মৈ শ্রীগুরুভ্যো নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং য়েন ভূতলে স্বয়ং রূপা কদাময়ং ললাটি চৈতন্যাত্মিকম্। বন্দেহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুবৈষ্ণবাংশ শ্রীরূপং স্বাগ্রজাতং সহগণরঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং গরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণললিতা শ্রীবিষ্ণবাংশ। নমোম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্য সারস্বত দেব গৌরবাণী প্রচন্ড নির্বিশেষ শূন্যবাদী পরিষত্তে বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সরস্বতী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়প্রকাশ স্বামীনিধি নামে আজকে আমরা ষষ্ঠ শ্লোক থেকে আমরা শুরু করছি, পঞ্চম শ্লোক থেকে অষ্টম অধ্যায়, ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক 5 থেকে শুরু করছি। গতকাল গত ক্লাস পর্যন্ত আমরা 4 শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইহ প্রয়াতি সমদ্ভাবম যাতি নাস্ত্যত্র সংশয়ঃ। প্রভুপাদ কৃতজ্ঞতার গান। অতএব অন্তকালে আমারে স্মরিয়া, যেবা চলে যায় শরীর ছাড়িয়া, সে পায় আমার ভাব মোর সে হয় নিশ্চয় কহিল নাহি তো সংশয়। প্রভুপাদ, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এই বিষয়ে সন্দেহ নেই। তো মূল কথা হচ্ছে, আমরা আগে রেখেছিলাম এই অধ্যায়ের শুরুতে, সপ্তম অধ্যায়ের শেষের দিকে কৃষ্ণ অর্জুনকে কয়েকটা টেকনিক্যাল টার্ম বা কয়েকটা শব্দ বলে দিয়েছিলেন, ব্রহ্ম, অধ্যাত্ম, কর্ম, অধিভূত, এই এই জিনিসগুলি অর্জুন প্রশ্ন করেছিলেন এই অষ্টম অধ্যায়ের শুরুতে 1 আর 2 নম্বর শ্লোকে। ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, অধিদৈব কাকে বলে, তারপর অধিযজ্ঞ কাকে বলে, তিনি দেহে কিরূপে অবস্থিত, তারপর মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন, তো এই এই প্রশ্ন পর্যন্ত, অর্থাৎ অধিযজ্ঞকে এবং দেহের মধ্যে কিরূপে অবস্থান করেন, এই পর্যন্ত ভগবান 3 এবং 4 নম্বর শ্লোকে উত্তর দিয়ে দিয়েছেন, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে। শুধু এই প্রশ্নটা বাকি রয়ে গেছে, শুধু এই এই যে শেষের প্রশ্নটা, মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা তোমাকে কিভাবে জানতে পারবে, বাকি রয়ে গেছে, এই প্রশ্নের উত্তর তিনি 5 থেকে দেয়া শুরু করছে। মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা তোমাকে কিভাবে তোমাকে জানতে পারেন, অর্জুনের এই প্রশ্নের প্রেক্ষিতে কৃষ্ণ মৃত্যুকালে জ্ঞান লাভের উপায় এবং তার ফল দেখাচ্ছেন, কিভাবে মৃত্যুকালে ভগবানকে জানা যায় তার ফলটা ভগবান দেখাচ্ছেন। 5 থেকে 8 নম্বর শ্লোকে মূলত এই মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণ এই কথা আলোচনা করা হচ্ছে। মৃত্যুর সময় যিনি যে ভাব গ্রহণ করেন, তিনি ভগবানকে স্মরণ করে তিনি ভগবানকে লাভ করেন, এই হচ্ছে মূল ব্যাপার। অন্তে নারায়ণ স্মৃতি, অন্তে নারায়ণ স্মৃতি,
সেটা শাস্ত্র শ্রীমদ ভাগবত ব্যাখ্যা করা হচ্ছে যে দ্বিতীয় স্কন্ধ প্রথম প্রথম অধ্যায় ষষ্ঠ শ্লোক, এতাবান সাংখ্য যোগাভ্যাম আমি দেখাচ্ছি আপনাদেরকে। সমস্ত পন্থার এতাবান সাংখ্য যোগাভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠয়া জন্মলাভ পর পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। জড় এবং চেতন সম্বন্ধীয় যথাযথ জ্ঞান লাভের পন্থা বা সাংখ্য জ্ঞান, যোগ অনুশীলন অথবা যথাযথভাবে বর্ণাশ্রম অনুশীলন, এই সব কটি পন্থারই পরম উদ্দেশ্য হচ্ছে অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করা। অর্থাৎ যে পন্থাই থাক অনুশীলন করি আমরা, জ্ঞান লাভের পন্থা বা সাংখ্য জ্ঞানের পন্থা, সাংখ্য যোগ বা অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগ, বর্ণাশ্রম, যাই অনুশীলন করি না কেন, সব কিছু পন্থার মূল পরীক্ষা হচ্ছে সেটা অন্তে নারায়ণ স্মৃতি, অন্তিমে ভগবানকে স্মরণ করা। এই জন্য বলা হচ্ছে যেটা প্রভুপাদ বলতেন, সাধন করো ভজন করো মরতে জানলে হয়, যে বাংলা প্রবাদ আছে। মূল কথা হচ্ছে আমরা মৃত্যুর যে শিক্ষা, মৃত্যুর সময় কিভাবে আমরা ভগবানকে স্মরণ করা, তো সেই কথাই ভগবান বলে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে সে আমাকে লাভ করে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা টাইপে দেখাচ্ছে, সে আমাকে লাভ করতে পারে। এই 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 তাৎপর্যটা আপনারা করতে পারেন রেফারেন্স হিসেবে। তৃতীয় স্কন্ধ প্রথম অধ্যায় 6 নম্বর শ্লোক 2-1-6, সেখানে ভগবান প্রভুপাদ বর্ণনা করছেন। অডিও আসছে না বলছেন, হরে কৃষ্ণা, সবাই শুনতে পাচ্ছেন অডিও? আপনারা উত্তর দিন, কেউ অডিও শুনতে পাচ্ছেন? একজন বলছেন গৌরেশ্বর বলছেন অডিও শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। আচ্ছা আচ্ছা, ওটি শুনে যাচ্ছে। তো এটাই হচ্ছে মূল ব্যাপার, অন্তিমে ভগবানকে স্মরণ করা, নারায়ণ স্মৃতি, এটাই হচ্ছে ওকে, এই হচ্ছে এই পন্থার নির্দেশ হচ্ছে নারায়ণ স্মৃতি, সেই সিদ্ধি, জীবনের সিদ্ধি, যাই করলাম অন্তিমে ভগবানকে স্মরণ করতে পারলাম কিনা, এটাই হচ্ছে মূল সিদ্ধির। এই শ্লোক কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহ ত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধ্যানে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠা যায়। এখানে স্মরণ শব্দটি খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। জীবন জন্য থেকে কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। কথা হচ্ছে এটাই, পরবর্তী শ্লোকে ভগবান বলবেন, পরবর্তী শ্লোকগুলোতে বলবেন যে অন্তে নারায়ণ স্মৃতি বা জীবনের অন্তে ভগবানকে স্মরণ করা, এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য। কিন্তু সাধারণ অর্থে আমরা কি স্মরণ করি অন্তে, যে বিষয়ে আমরা সারা জীবন আমরা চর্চা করেছি, সারা জীবন আমরা যে বিষয়টা স্মরণ করার অভ্যাস করেছি, সেটাই আমরা অন্তে অন্তিমকালে সাধারণত স্মরণ করে থাকি। তো সেই জন্যে যদি আমরা ভগবানকে স্মরণ করার এই যে পন্থাটি, সেটা আমরা শুরু থেকে অভ্যাস না করি, তাহলে অন্তিমকালে ভগবানকে স্মরণ করব আমরা কিভাবে স্মরণ করতে পারি? কিংবা অন্যভাবে বলতে গেলে
শ্রীমদ্ ভাগবতম এই যে এই কথাটা দেখাতে যাচ্ছিলাম, শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধ 22 অধ্যায় 24 নম্বর শ্লোকে আছে। তাৎপর্য প্রভুপাদ বলছেন, বা এমনিতেও এই কথাটি আমরা জানি, এটা খুব প্রচলিত, আমরা এইটা ভক্তিধর্মের হিন্দুতেও এই কথা শ্লোকটি উদ্ধৃত করছে। স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য ন জাতুচিত সর্বে বিধি নিষেধাসুর এতয়োর এব কিঙ্করাহা। আমাদের সমস্ত মূল আমরা বলতে পারি এই কথার মানে হচ্ছে, স্মর্তব্য সততম বিষ্ণু, সর্বদাই শ্রী বিষ্ণুকে স্মরণ করা উচিত, সর্বদা বিষ্ণুকে স্মরণ করা উচিত। বিস্মর্তব্য ন জাত উচিত, কখনো বিষ্ণুকে ভুলে যাওয়া উচিত ন উচিত নয়। এই হচ্ছে দুটা দুটা কথা, সবসময় বিষ্ণুকে স্মরণ করা, কখনো তাকে বিষ্ণুকে ভুলে না যাওয়া। একটা হচ্ছে বিধি, এটাকে প্রথমটাকে বলা হচ্ছে বিধি, স্মর্তব্য সবসময় বিষ্ণুকে স্মরণ করা। দ্বিতীয়টা হচ্ছে নিষেধ, বিধি নিষেধ, দ্বিতীয়টা নিষেধ, কখন তাকে ভুলে যাওয়া উচিত না। সর্বে বিধি নিষেধ আসুর এতয়োর এব কিঙ্করাহা। পরবর্তী লাইন হচ্ছে শ্লোকটার যে, এই দুটি বিধি এবং নিষেধ হচ্ছে সমস্ত শাস্ত্রের সমস্ত বিধি নিষেধের মধ্যে রাজার ন্যায়, বাকি শাস্ত্রের বাকি সমস্ত নির্দেশগুলি হচ্ছে এই দুটি বিধি এবং নিষেধের কিঙ্করণ বা দাস, অর্থাৎ তারা এই দুটি বিধি নিষেধের অনুগামী। সর্বে বিধি নিষেধ, বাকি সমস্ত বিধি নিষেধ গুলির উচিত কার্য হচ্ছে এই দুটা বিধি নিষেধের অনুগমন করা। অর্থ কি? অর্থ হচ্ছে না আমাদেরকে অন্য সমস্ত বিধি নিষেধ পালন করা হচ্ছে, এটা করো সেটা করো যাচ্ছে, বিভিন্ন কিছু বলা হচ্ছে, কিন্তু অন্তিমে উদ্দেশ্য হচ্ছে এই দুটো জিনিস, সবসময় বিষ্ণুকে স্মরণ করা, কখনো তাকে ভুলে না যাওয়া, এই দুটা জিনিস আমাদের প্র্যাকটিস করা বা অভ্যাস করা। অর্থাৎ শাস্ত্রে বিভিন্ন যেমন এই কার্তিক ব্রত, দামোদর ব্রত, পুরুষোত্তম ব্রত, এই এই করা সেই করা, এই বিধি সেই নিষেধ, বিভিন্ন কিছু বলা হচ্ছে। অন্তিম বিষয় হচ্ছে কি, আমরা সবসময় ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানকে ভুলে না যাই, যেন এটা সততম বিষ্ণু, স্মর্তব্য একদা বিষ্ণু বলা হচ্ছে না, যে জীবনে একবার স্মরণ করলাম না, সততম নিরন্তর এই স্মরণ করার যে পন্থা, এটাই হচ্ছে আমাদের মূল পন্থা। তাই আমরা সবসময় চিন্তা করতে পারি বা এভাবে এই এই সিদ্ধান্ত থেকে যে বলা হচ্ছে, এটা আমাদের মূল সিদ্ধান্ত সমস্ত পন্থার মধ্যে। গীতায় আমরা দেখতে পাই, গীতায় বলা হচ্ছে ভগবান, আমরা আগামী অধ্যায় দেখতে পাবো, আগামী ক্লাসে আমরা চিন্তা করবো অহম অধ্যায় থেকে পরবর্তীতে বলা হচ্ছে যে ভগবত গীতার মূল যে সার ভগবান প্রদান করছেন, সার মূল শিক্ষা কি, মূল শিক্ষা প্রদান করছেন ভগবান, মন্মনাভ মদ ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু। আমার ভক্ত হও, আমার কথা চিন্তা করো, মন্মনা আমার কথা চিন্তা করো, তুমি মনের দ্বারা সর্বক্ষণ আমার চিন্তা করো, মদ ভক্ত। এটা নবম অধ্যায়কে বলা হচ্ছে ভগবত গীতার উচ্চতম অধ্যায় বা রাজগোষীয় যুগ। সে নবম অধ্যায় অন্তিম শ্লোকে 34 নম্বর শ্লোকে কথা বলা হচ্ছে মন্মনাভ ভক্ত। আবার অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকেও সেই কথা বলা হচ্ছে আবার, যে আবার মন্মনা ভক্ত ভক্ত মধ্যে নমস্কার, ভগবানকে স্মরণ করা, ভগবানের ভক্ত হওয়া, আমাদের মূল পন্থার অন্তিমে হচ্ছে এই জিনিসটি, ভগবানকে স্মরণ করা। তাই আমরা এটি করব না, ওটা করব, কি করব কি করব না, বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিভ্রান্তিতে আমরা ভুগি, বিভিন্ন বিভ্রান্তিতে আমরা ভুগি, এটা করা উচিত কিনা। সেই জন্য আমাদের চিন্তা করা উচিত যে আমরা একটা কাজ করছি বা একটা কথা বলছি, একটা আচরণ করছি, আচরণটার দ্বারা
আমরা কি এই দুটা পন্থা সবসময় ভগবানকে স্মরণ করা, কখনো তাকে ভুলে না যাওয়া, এই দুটা পন্থা আমাদের হচ্ছে কিনা? অর্থাৎ কোনো একটা কাজ করব আমি, তো এই কাজটি কি আমাকে কৃষ্ণ স্মরণে সাহায্য করছে, নাকি সেখান থেকে আমাকে ভগবানকে ভুলিয়ে দিচ্ছে? যদি আমাকে ভগবান ভগবৎ স্মরণে সাহায্য করে তাহলে এটাকে আমি অনুকূল বলে এটা গ্রহণ করব, যদি আমাকে সাহায্য না করে এটা প্রতিকূল হয় তাহলে বর্জন করব। অনেক সময় অনেক কিছু নিয়ে দেখা যায় খুব তর্ক বিতর্ক পড়ে থাকে, সয়াবিন খাবো কি খাবো না, এটা করবো কি করব না, অনেক কিছু বিষয় আছে সেখানে। তো কিভাবে আমরা করব, সহজ কথা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে আমাদের কি সবকিছুর মূলে, যেমন প্রশ্ন করছে অনেকে, ঠিক আছে সেভেন আপ খাবো কি খাবো না, এই করব কি করব না, মূল কথা হচ্ছে একজন মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল সেভেন আপ খাবো কি খাবো না, যে সেভেন আপ খাই যদি তোমার কৃষ্ণ স্মরণ হয় খাও, যদি তুমি কৃষ্ণ স্মরণ না হয় খেয়েও না, কৃষ্ণ ভক্তিতে সাহায্য করবে কিনা। আমাদের মূল টার্গেট বা মূল আমাদের ক্রাইটেরিয়া, আমাদের চিন্তা করার, আমাদের আমাদের বিচার করার ধারা হচ্ছে এটা, ভক্তদের চিন্তা করার বিচার করার সিস্টেম বা স্টাইল বা ধারা হচ্ছে এইরকম, যে একটা কাজ বা একটা বিষয় একটা কোনো কিছু যেটা আমাকে ভক্তিতে কতটুকু সাহায্য করবে না। এখন আমি সয়াবিন খাবো বা খাবো না, বা এখন কৃষ্ণ আমি সেভেন আপ খাবো খাবো না, প্রথম শর্ত হচ্ছে এটা খেলে আমাকে কৃষ্ণ স্মরণ করতে সাহায্য করবে করবে না। এখন দেখা যাচ্ছে সয়াবিনের ব্যাপারে অনেকে দেখা যাচ্ছে কি সয়াবিন খেলে সেটা তার জাগতিক অন্য কিছু চেতনা বরঞ্চ কলুষিত হয়ে যাচ্ছে, অনেক অন্য কিছু তার পূর্ব ভক্তিতে আসার পূর্ব জীবনের অভ্যাস গুলির কথা মনে হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি তা কৃষ্ণ বিস্মৃতি তার পূর্ব অনর্থ গুলিকে মনে করে তাহলে খাওয়া উচিত না, যদি তার চেতনাকে নষ্ট করে তাহলে কেন আমি তাহলে যে জিনিসটা আমি গ্রহণ করবো প্রথমত। আর দ্বিতীয়ত, যদি আমাকে চেতনা নষ্ট করছে না, আমার মনে করছে কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, এটা খেয়ে আমার কোনো চেতনায় কোনো প্রভাব পড়ছে না, অন্য কোনো প্রসাদের মতো আমি গ্রহণ করছি, তাহলে ওটা ঠিক আছে গ্রহণ করছি। তারপরেও অন্যান্য ব্যাপার আছে যে তখন সেটার অন্যান্য বিষয়গুলি আমরা বিচার করতে পারি, কিন্তু প্রথম বিচার হচ্ছে আমাদের করা উচিত এটা আমাদের কৃষ্ণ স্মরণে সাহায্য করছে কি না। তারপরে আমাদের এটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু জরুরি, যদি অন্য কোনো সবজি আছে, অন্য কোনো আইটেম আছে, তাহলে কেন আমি এটা, আমি যদি যেহেতু এখানে কোনো বিতর্ক আছে বা আলোচনা হচ্ছে এটা আমি পরিহার করলেই ভালো, কেন আমি এই একটি জিনিসের প্রতি আমি অ্যাটাচ, আমি এখানে দুটার পক্ষে বিপক্ষে কিছু বলছি না, কেন আমি এটার প্রতি একটা একটা জিনিস নিয়ে বারবার এত বিতর্ক হচ্ছে, তার মানে আমি এর প্রতি আসক্ত, আমি এই জিনিসটার প্রতি আমি সেটা আমাকে কৃষ্ণ স্মরণ থেকে দূরে সরিয়ে রাখছে, কারণ এটা নিয়ে তো তর্ক বিতর্ক হচ্ছে। এই জন্য ব্যাপারগুলি হচ্ছে কোনো একটা কিছু, ঠিক যেন আমরা আগে বলছিলাম যে একজন গায়ক, একজন গায়কের সম্পদ হচ্ছে কি তার গলা, কণ্ঠ। একজন কণ্ঠশিল্পী, একজন গায়ক, সঙ্গীত শিল্পী, তার যদি কণ্ঠ নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে সে গান গাইতে পারবে, তার কোনো মূল্য নেই। সেজন্য সেই কণ্ঠশিল্পী, যে গায়ক যিনি সঙ্গীত শিল্পী, সে তার কণ্ঠের যত্ন নেয়। তাকে দেখবেন ভক্ত হিসেবে, আমাদের ভক্তদের মনে কণ্ঠশিল্পী আছে, গায়ক আছে, আমি আইসক্রিম খাবো না, আমি ঠান্ডা জল খাবো না, আমি দই খাবো না, মিষ্টি খাবো না, পায়েস খাবো না, আমি গলা নষ্ট হয়ে যাবে। তো কণ্ঠশিল্পী গায়ক যিনি, তাকে তার গলার যত্ন, কণ্ঠের যত্ন নিতে হবে, সহজ কথা। যিনি খেলোয়াড়, ক্রীড়াবিদ, স্পোর্টসম্যান, তার সম্পদে তার ফিটনেস, তার শারীরিক সুস্থতা, তাকে তার শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে, শারীরিক সুস্থতার জন্য যত্ন নিতে হবে। যদি সেই ক্রীড়াবিদ খেলোয়াড় তার যদি শারীরিক ভাবে একটা আঙ্গুল, সে ফল খাচ্ছে কাটছে, তার আঙ্গুল কেটে গেল বা তার একটা ইঞ্জুরি হয়ে গেল, একটা আহত হয়ে গেল কোনো একটা কিছু, তাহলে সে খেলতে পারবে না, তার কোনো মূল্য নেই। তো সেজন্য সে তার ফিটনেস, শারীরিক সুস্থতার যত্ন নেবে। এইভাবে প্রত্যেক ব্যক্তির যার যা সম্পদ আছে সে তার সেরকম সম্পদের যত্ন নেবে। যে ছায়াছবির হয়তো হিরো, নায়ক নায়িকা, সে তার চেহারার যত্ন নেবে, কণ্ঠ যেরকম থাকুক, ভালো থাকুক আর না থাকুক, তার চেহারার যত্ন নেবে। তার মাথার চুল পড়ে গেলে সে প্লাস্টিক সার্জারি করে মাথায় চুল গজানোর চেষ্টা করবে, বুড়ো হয়ে গেলে বা বুড়ি হয়ে গেলে সে সেখানে তখন প্লাস্টিক সার্জারি করে, কসমেটিক সার্জারি করে তার চেহারাকে সুন্দর রাখার চেষ্টা করবে। একইভাবে যে ভক্ত, ভক্তের সম্পদ হচ্ছে মন, সহজ কথা, ভক্তের সম্পদ হচ্ছে মন, গায়কের সম্পদ হচ্ছে কণ্ঠ,
ক্রীড়াবিদের সম্পর্কে তার শারীরিক সুস্থতা, নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীর সম্পর্কে তার শারীরিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য, ভক্তের সম্পর্কে হচ্ছে মন, ভক্ত মনের মাধ্যমে কৃষ্ণকে স্মরণ করে, মন মনা ভব মন ভক্ত, গীতার অন্তিম শিক্ষা। বাস ভক্তবতম বিষ্ণুর বিস্মর্তপূর্ণ জাত উচিত, এটা হচ্ছে শাস্ত্রের অন্তিম শিক্ষা। তাই ভক্তের সম্পদ হচ্ছে মন, মনের মাধ্যমে কৃষ্ণ স্মরণ করা। তাই ভক্ত উচিত যত্ন, মনের যত্ন গ্রহণ করা, যাতে মন মলিন না হয়। যদি মন মলিন হয়ে যায় তাহলে ঠিক যেরকম গায়কের কণ্ঠ নষ্ট হয়ে গেলে গায়কের কোনো মূল্য নেই, ভক্তের যদি মন মলিন হয়ে যায় তাহলে ভক্তের কোনো মূল্য নেই, কারণ ভক্ত তখন আর কৃষ্ণ স্মরণ করতে পারবে না। সেই জন্য মহাপ্রভু বলছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনেতে নহে কৃষ্ণের স্মরণ। যে বিষয়ের অন্ন গ্রহণ করলে কি হয়, সমস্যাটা কি? বিষয়ের কাছ থেকে অন্ন গ্রহণ করলে শুধু বিষয়ের অন্নই না, বিষয়ের সংস্পর্শ করলে, জড় বিষয়ের সংস্পর্শ করলে কি হয়, আমাদের মন মলিন হয়। আর মন মলিন হলে কি হয়, আমরা কৃষ্ণ স্মরণ করতে পারবো না। মলিন মনেতে নহে কৃষ্ণের স্মরণ, এটা হচ্ছে মূল সমস্যা। তাই মনে করো আমি একটা মুভি, আমি একটা মুভি দেখতে পারি, জাগতিক গান, একটা গান শুনতে পারি, জাগতিক জায়গায় যেতে পারি, জাগতিক ব্যক্তিতে কথা বলতে পারি, সমস্যাটা কি, কি হয়ে গেল, কি সমস্যা হয়ে গেল, একটু কথা বললাম, কি বললে না, মহাভারত, মহাভারত অশুদ্ধ হয়ে গেলো, বা একটা মুভি একটা দেখে দেখে নিলাম, একটু খেলা চলছে বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেট আইপিএল চলছে, একটু দেখে নিলাম আধা ঘন্টা, কি সমস্যা হলো, মহাভারত অশুদ্ধ হয়ে গেল, তাহলে তো মহাভারত অশুদ্ধ হবে না, কিন্তু সমস্যা কি হবে, আমার মনটা মলিন হয়ে যাবে, আমার মনটা নষ্ট হয়ে যাবে। তখন আমি মনের মধ্যে দেখা যায় পরবর্তী পরের দিন সকালে জপ করতে বসেছি, পরিণাম জপ করছি, মনের মধ্যে ওই খেলার কথা মনে আসছে বা ওই ছবির কথা, ভূমির কথা মনে আসছে। ব্যাপারটা হচ্ছে এটাই, আমাদের মনটা যাতে আমরা শুদ্ধ রাখি, মলিন না হয়, এটা হচ্ছে ভক্তের যত্ন গ্রহণ করা, কৃষ্ণ স্মৃতি মনে, এটা হচ্ছে নিরন্তর অভ্যাস করা, সতত কীর্তয়ন্ত মাম বা সবসময় ভগবানকে স্মরণ করা, প্র্যাকটিস করা, এটাই সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা বা কৃষ্ণ চেতনায় থাকা। প্রভুপাদ বারবার বলছেন এটাই যে আমাদের সবকিছুর মূলে হচ্ছে আমরা যেন এই মনটাকে, আমরা মনটাকে যেন আমরা শুদ্ধ রাখি, নির্মল রাখি, যার ফলে আমরা সবসময় ভগবানকে স্মরণ করতে পারি। এবং এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ভাবনা অমৃত, কৃষ্ণ কর্মামৃত বলা হচ্ছে না, যে আমি কৃষ্ণের জন্য কর্ম করা এটা হচ্ছে আমাদের সংস্থা না, কৃষ্ণের জন্য ভাবনা করা, সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকা, বাহ্যিক ভাবে যেই কর্ম করি না কেন কৃষ্ণ ভাবনাময় থাকা, কৃষ্ণের কথা স্মরণ করা। এখন এখন যদি কেউ, এই জন্যই বলছেন মূলত, যেমন বলা হচ্ছে একজন ভক্ত বলছে আমি তো সময় এখানে মন্দিরের জন্য আমি সেবা করছি, রড বালি সিমেন্ট এই সেই এগুলো নিয়ে আমি কনস্ট্রাকশন করছি, তুমি সবসময় যদি সবসময় একটা করে ভগবানের কথা স্মরণ করতে পারো তাহলে তুমি কৃষ্ণ ভাবনাময় আছে, মনে করো এটা কৃষ্ণের জন্য করছো তুমি, সেই চেতনা নিয়ে করা, আমি যাই করো না কেন, বাদ্যই হবে যে কাজই করো না কেন, ভগবানকে স্মরণ করার চেষ্টা, এটাই হচ্ছে তোমার কৃষ্ণ চেতনা। কিন্তু যদি একটা কাজ করতে গিয়ে আমার চেতনা নষ্ট হয়ে যাচ্ছে, আমার মনোভাব নষ্ট হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে না সেই কাজটা আমি কৃষ্ণের জন্য করছি না, বা আমি যথাযথভাবে করতে পারছি না, সেই সেবাটা ভালো করে করতে পারছি না, তখন সেটা আমাদের চিন্তা করা উচিত, কিভাবে আমি যে জিনিসটা করে আমার মনটা যেন নষ্ট না হয়। এই জন্য কর্মটা, বাহ্যিক কর্মটা গুরুত্বপূর্ণ না, বরঞ্চ আমাদের চেতনাটা গুরুত্বপূর্ণ, যে কর্মই করুন না চেতনা একটু শুদ্ধ রাখা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। এই কথাই আলোচনা করছেন যে সেই জন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরাম ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা কীর্তন করতে হবে। এই জীবন চরিত্রে কৃষ্ণ আমাদের অনুসরণ করা উচিত। এই জন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন প্রত্যেকের তরুণ মতো সহিষ্ণু হওয়া উচিত, যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবে তার অনেক বাধা বিঘ্ন আসতে পারে, তা সত্ত্বেও সমস্ত বাধা বিঘ্ন গুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিম কালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের সুফল লাভ করতে পারেন। এই হচ্ছে মূল শিক্ষা, ভগবানকে স্মরণ করার চেষ্টা করা। এখন পরবর্তী শ্লোকে এখন
তাহলে কৃষ্ণ বলছেন, এটা বললেন এই শ্লোকে, কৃষ্ণ পরবর্তী শ্লোকে বলছেন যে আসলে কেবল আমাকে স্মরণ করলে আমার ভাব প্রাপ্ত হয় এরকমই নয়, যে আমাকে স্মরণ করলে আমার ভাব প্রাপ্ত, যে বললাম আগের শ্লোকে অন্তকালে চ মামে স্মরণ মুক্ত কালে বলুন কালে বলুন, যে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে সে আমার ভাব প্রাপ্ত হয়, আসলে জিনিসটা এরকমই না। ওর জন্য তাহলে আর কি আছে না, ঠিক যেমন আমাকে স্মরণ করলে আমার ভাব লাভ করে, তদ্রূপ অন্য কোনো বিষয় স্মরণ করলে সেই ভাবই লাভ করে, যে যা স্মরণ করবে সে তাই লাভ করবে, শুধু আমার ক্ষেত্রে প্রযোজ্য না, যে কোনো বিষয়ের ক্ষেত্রে মৃত্যুর সময় যে যা স্মরণ করবে সে তাই লাভ করবে, এটাই তিনি পরবর্তী শ্লোকে বলছেন। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে ক্লেবরম তম তমেব ইতি কৌন্তেয়াস্তা তদ্ ভাব ভাবিতঃ। প্রভুপাদ গীতার গান, যে যে স্মরণ করে জীব অন্তকালে, যেভাবে সে ত্যাজে নিজ জড়কলে ভরে, সেই সেই ভাবযুক্ত তত্ত্ব লাভ করে, কোনতে থাকি সদা সেই ভাব ধরে। অনুবাদ, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। যে যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করে সে সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। এটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ ব্যাপার, যে অন্তিমকালে কে কি স্মরণ করছে। একজন একজন প্রভুপাদ একটা গল্প বলছিলেন, সেই ব্যক্তির কথা যে উপদেশ উপাখ্যানে মনে হচ্ছে সেই গল্পটা আছে, যে একজন ব্যক্তি, সে ব্যবসায়ী, সারা জীবন দোকান ব্যবসা আছে, খুব ভালো ব্যবসায়ী, ব্যবসার দিকে খুব গিয়েছিল, তো মৃত্যুর সময় মৃত্যুর সময় সে মৃত্যুর শয্যায় শুয়ে আছে, এখন তার স্ত্রী সামনে আসে, বলছে দেখো তোমার বড় ছেলে পাশে বসে আছে, তোমার বড় ছেলে পত্নী সেও পাশে বসে আছে, তোমার মেজ ছেলে সে তোমার ওই ডান পাশে আছে, তোমার হাত ধরে আছে, তোমার ছোট ছেলে তোমার পায়ের কাছে আছে, তোমার মেয়েও এখানে আছে, সবাই এখানে তোমার সাথে আছে। তখন সে আর বলছে আর তার কি আছে, সবার কথা বলছে এখানে আছে, তো বলছে আরে মূর্খের দল, সবাই যদি এখানে আছে তাহলে দোকানে কে আছে। সেই ব্যক্তি মৃত্যু পথ যাত্রী বলছে সবাই যদি আমার পাশে বসে আছে দোকানটা কে দেখছে, দোকানটা বন্ধ করে চলে আসছে সবাই, এখানে মৃত্যুর সময় মৃত্যুর শয্যায় শুয়ে আছে, সে দোকানের কথা চিন্তা করছে বা সে তার ব্যবসার কথা চিন্তা করছে। এই হচ্ছে ব্যাপার, সে যে যে বিষয়ের প্রতি আসক্ত থাকে। একজন এরকম ক্লাস ক্লাসে শুনছিলাম, উনি বলছিলেন যে ভক্ত, যে ঠিক যেরকম একটা মুভি চলচ্চিত্র যখন দেখায়, চলচ্চিত্র মানে কি, চলচ্চিত্র মানে দেখবেন যে সায়েন্সে বলা হচ্ছে, ফিজিক্সে বা ইয়েতে আমরা পড়েছিলাম স্কুলে, যে ভিডিও মানে কি, ভিডিও আমরা দেখি, ভিডিও মানে আসলে কোনো এরকম কোনো বিষয় না, ভিডিও মানে যেমন আমরা পিকচার দেখি, স্টিল পিকচার দেখি, স্থিরচিত্র, অনেকগুলো চলচ্চিত্রকে বা স্থিরচিত্রকে কি করে, সে এক সেকেন্ডের কত ভাগে বলে 10 ভাগের একবার এরকম মনে হচ্ছে, এরকম সময়ের মধ্যে এই ছবিগুলো সামনে দিয়ে চলে যায়, এরকম খুব দ্রুত বেগে যায় সামনে, একে বলা হয় চলচ্চিত্র। স্টিল পিকচার, স্থিরচিত্র মানে যে স্থির, একটা স্থির পিকচার, একটা ছবি, সেই ছবি এরকম অনেকগুলো ছবি, সেটা যখন চলে যায় সামনে দিয়ে এটাকে বলা হয় চলচ্চিত্র। তো এইভাবে চলচ্চিত্রের মতো আমরা মৃত্যুর সময় বলা হচ্ছে সেই মৃত্যু পথযাত্রী ব্যক্তির তার পুরো জীবনের চলচ্চিত্র তার চোখের সামনে ভেসে ওঠে, একটা ছবির মতো একটা ভেসে যায় সামনে দিয়ে, জুপ করে যায়। আর তখন হয় কি, সেই ব্যক্তিটা যে বিষয়ের প্রতি আসক্ত ছিল সে মনে করতে থাকে সারা জীবনের কথা, কি কি করেছে জীবনে সে, আর যে বিষয়ের প্রতি সব থেকে আসক্ত ছিল স্বাভাবিকভাবে সেই সেই জিনিসটাই সব থেকে বেশি দেখা হবে তার চলচ্চিত্রের মধ্যে। যে যার প্রতি আসক্ত, যে তার ব্যবসার প্রতি আসক্ত ছিল তার সেই চলচ্চিত্রের মধ্যে সব থেকে ব্যবসাটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ স্থান লাভ করবে, যে অন্য কিছুর প্রতি আসক্ত ছিল সে অন্য কিছু দেখা হবে বেশি। এই জন্য যে যেখানে আসক্ত থাকবে তার ওই জায়গায় ফ্রিজ জুম হয়ে থাকবে, ওই জায়গায় স্টপ পজ হয়ে থাকবে, তখন এখানেই আটকা পড়ে থাকবে। মন প্রশ্ন করছেন মলিন মন বলতে কি বুঝায়, মলিন মন বলতে বুঝায় উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন গীতাতে শেষের অষ্টাদশ অধ্যায়ের রূপান, ঠিক যেরকম জল, জলটা হচ্ছে পবিত্র, জলটা হচ্ছে স্বচ্ছ, যখন আপনি সে জলাশয়ে যাবেন দেখবেন স্বচ্ছ জল, মানে কি একদম তলা পর্যন্ত দেখতে পারবেন, নিচ পর্যন্ত দেখতে পাবেন এই জলাশয়ে, স্বচ্ছ জল, ট্রান্সপারেন্ট, এর মধ্য দিয়ে দেখা যায়। কিন্তু সেই জলটা যখন কোনো রঙের সাথে
যুক্ত হয়, তখন লাল রঙের জল হয়ে যায়, কালো রঙের জল হয়ে যায়, বা ময়লা জল হয়ে যায়, বা হলুদ সবুজ বিভিন্ন রঙের সাথে মিশলে এটা রঙিন জল হয়ে যায়। একইভাবে প্রভুপাদ বলছেন আমাদের চেতনা হচ্ছে নির্মল, আমাদের মনটা হচ্ছে নির্মল, কিন্তু যখন তা নির্মল মানে হচ্ছে সেখানে অন্য কোনো গুণের প্রভাব নেই, যখন তা অন্য কোনো গুণের সাথে মিশ্রিত হয়, অন্য কোনো জাগতিক বিষয়ের সাথে মিশ্রিত হয়, তখন তা সেরকম আকার লাভ করে। জল যেরকম যে পাত্রতে রাখবেন, ছোট গ্লাসের মধ্যে একটা জল ওইরকম আকার লাভ করবে, বড় বাকেটে বালতিতে রাখলে সেরকম আকার লাভ করবে, কিংবা যেরকম রঙের সাথে মিশাবেন সেরকম রঙিন হয়ে যাবে। একইভাবে আমাদের মনটা হচ্ছে স্বচ্ছ নির্মল, কিন্তু যখন যে বিষয়ের সাথে মিশবে, যে গুণের সাথে মিশবে, তখন সেই গুণ বা সেই বিষয়ের রূপ ধারণ করবে মনটাও, অর্থাৎ মনে সেই বিষয়গুলো তখন ঘুরতে থাকবে, বিষয়গুলো চিন্তা করতে থাকবে। এই জন্য বলা হচ্ছে যখন মনে আমরা যত বেশি কৃষ্ণ চেতনাময় আমরা কার্য করব বা কৃষ্ণ ভাবনাময় যুক্ত থাকবো, তত বেশি আমাদের মনটা কৃষ্ণ ভাবনাময় থাকবে, তখন কৃষ্ণ আমাদের মনের মধ্যে ঘুরতে থাকবেন, চেতনার মধ্যে ঘুরতে থাকবেন, বিচরণ করবেন, কৃষ্ণকে চিন্তা করবেন। অনেক সময় দেখা যায় না আমরা জপ করতে বসে সকালবেলা ভক্তদের সাথে মন্দিরে জপ করছি, কিন্তু ওই ভক্তিতে আসার আগে ছোটবেলা বা আগে হয়তো আমি একটা ছবি দেখেছিলাম, মুভি দেখেছিলাম, ওই মুভির একটা একটা দৃশ্য আমার মনে চলে এসেছে হঠাৎ করে, বা হয়তো আমি একটা গান শুনেছিলাম, আমি একদিন যাচ্ছিলাম রাস্তা দিয়ে হঠাৎ একটা গান শুনছিলাম, একটা ছায়াছবির গান, সিনেমার গান, ওই গানটা হঠাৎ করে মনে চলে এসছে আমার। অনেক সময় সেরকম মনে হয়, অনেক আগের কথা মনে হয়, এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে মনোভাব, বা এটা বলা হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন কথার বাংলা অর্থ যেমন বলে ছাপ, বলে একটা ছাপ রেখে যায়, যেমন ইমপ্রেশন কথার বাংলা অর্থ কি হবে, একটা ছাপ। হ্যাঁ, ইমপ্রেশন মানে ছাপ, একটা প্রভাব, একটা গভীর একটা আবেগ বা অনুভূতি বলা হচ্ছে ইমপ্রেশন মানে। একটা মনে একটা বলা যায় একটা ছাপ দিয়ে যায় একটা কিছু, কে কে একটা কিছু কথা বলে গেলো, একটা ছাপ রয়ে গেলো আমাদের মনে, এটাকে বলা হচ্ছে ইমপ্রেশন। এই মনের মধ্যে ছাপ রয়ে যায় আমাদের কোনো একটা কিছু। তো আমরা যত বেশি জাগত বিষয়ের সাথে আমরা মিশবো, জাগতিক জড় বিষয়ের সাথে মিশবো, এই জন্য বলা হচ্ছে বিষয় সঙ্গ হচ্ছে আমাদের জন্য খারাপ। কারণ যখন আমরা জাগতিক লোকের সাথে মিশবো, বাইরে যাব, জাগতিক বিষয় দেখবো, জাগতিক মুভি দেখবো, চলচ্চিত্র দেখবো, গান জাগতিক গান শুনবো, ভক্তিবিহীন ভক্তি সাথে সংস্পর্শ না, কৃষ্ণ ভাবনা বহির্ভূত গান শুনবো, মিউজিক শুনবো, বা খেলা দেখবো, বিভিন্ন কিছু আমরা করব, তখন আমাদের মনে এগুলো একটা ছাপ থেকে যায়। ওই ছাপটা আমাদেরকে পরবর্তীতে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণকে স্মরণ করতে বাধা দেয়। জপের সময় জপ করছি, পরে কৃষ্ণ জপ করছি, ওই বিষয়গুলো মনে আসছে বারবার, ওই ছাপ গুলো রয়ে যায়। এই জন্য যত বেশি আমরা ভক্তিমূলক কর্মে যুক্ত থাকবো, ভগবানের দর্শন করা, মন্দিরে আরতিদের আরতি দর্শন করা, যোগদান করা, কীর্তন করা, নৃত্য করা, মহাপ্রসাদ, বিভিন্ন ফেস্টিভ্যাল প্রোগ্রাম অনুষ্ঠান, যত বেশি কৃষ্ণ ভাবনাময় সেবাতে ভক্তিতে যুক্ত থাকবো আমরা, তত বেশি ভক্তিমূলক ছাপ আমাদের মনে পড়বে। আর এটাই হচ্ছে মূল ব্যাপার, এই ছাপটা যত বেশি ভক্তিমূলক ছাপ আমাদের মনে রাখা যায়, পঞ্চাঙ্গ ভক্তি, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে যার অল্প সঙ্গ, এই পাঁচের অল্প সঙ্গ। এই জন্য বলা হচ্ছে যত বেশি সম্ভব আমাদের এই যে পঞ্চাঙ্গ ভক্তির কথা বলা হচ্ছে, এগুলির সঙ্গ করা, এই পঞ্চাঙ্গ ভক্তি বা এই ভক্তি অঙ্গগুলির আশ্রয় গ্রহণ করা, যাতে আমাদের যত বেশি সম্ভব ভক্তি অনুকূল ছাপটা পড়ে আমাদের মনে, ভক্তি অনুকূল ছাপ আর ভক্তি প্রতিকূল ছাপ, জাগতিক জড় বিষয়ের সংস্পর্শের মাধ্যমে আমাদের মনে ভক্তি প্রতিকূল ছাপ পড়ে, ইমপ্রেশন পড়ে, আর আমাদের কৃষ্ণের সঙ্গ করার ফলে, ভক্তের সঙ্গ করার ফলে আমাদের মনে ভক্তি অনুকূল ছাপ পড়ে। যত বেশি সম্ভব ভক্তি অনুকূল ছাপ ফেলা আমাদের মনে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, ভক্তির মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে ভগবত ভক্তি সবকিছুর মূলে। এই কথা মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবনে জীবের প্রকৃতির পরিবর্তন হয়, এই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহ ত্যাগ করবার সময় কৃষ্ণ চিন্তা করে, সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি অর্জন করে, কিন্তু এই কথা ঠিক নয়
যে শ্রীকৃষ্ণ বিহীন অন্য কেউ চিন্তা করলে করলেও সেই পরা প্রকৃতি অর্জন। দেখুন, যে কৃষ্ণ চিন্তা করলে সে ভগবানকে অর্জন করে, কিন্তু কৃষ্ণ বিহীন অন্য কেউ চিন্তা করলে সে প্রকৃতি অর্জন করা যায় কথা ঠিক না। কেউ বলতে পারে যা কিছু ইয়ে করো অন্তিমে ভগবানকে স্মরণ করলে হবে। এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে, কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহ ত্যাগ করা যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরতের হরিণের কথা চিন্তা করেছিলেন, পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন, হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশু শরীর গ্রহণ করতে হয়েছিল। স্বভাবতই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। সুতরাং এই জীবনই সৃষ্টি আমাদের পরবর্তী জীবন, এই কথাই বলা হচ্ছে। মনে করতে ঠিক আছে, অনেকে মনে করতে পারে ঠিক আছে, বলা হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি মৃত্যুর সময়ে আমি সারা জীবন যা ইচ্ছা করি মরার সময় হরে কৃষ্ণ বলে দেব, মরার সময় আমি মৃত্যুর সময় আমি কৃষ্ণকে স্মরণ করে দেবো, তাহলে তো হয়ে গেল, সমস্যা কি? এটা কি এত সহজ? এই জন্য ভক্তি পুরুষোত্তম মহারাজ একটা ভক্তি পুরুষোত্তম মহারাজ একটা গ্রন্থ বই লিখেছেন ডেথ বা মৃত্যু, সেখানে তিনি স্কন্দ পুরাণ থেকে মনে হচ্ছে তিনি উদ্ধৃতি দিচ্ছিলেন যে মৃত্যুর সময় আমাদের কিরকম অনুভূতি হয়। বলা হচ্ছে মৃত্যুর সময় আমাদের অনুভূতি হয় 40,000 বিছা বা বৃশ্চিক বা বিছা যাকে বলা হচ্ছে, কামড় দিলে যেরকম অনুভূতি হয় মৃত্যুর সময় আমাদের সেরকম মনে হয়। বৃশ্চিকের বিছার কামড় এটা সহজ কথা না, যদি ছোট মশা আমাদের কামড় দিয়ে আমাদের ঘুম হয় না রাতের, কিংবা ছোট যেমন একবার আমাকে ছোট্ট একটা পোকা কামড় দিয়েছিল, এটা বিষাক্ত কিছু না, কিন্তু আঙুলটা আঙুলের একটু মাথায় কামড় দিয়ে এটা ফুলে গেছে, এটা আর সেখানে ফেমে গেছে, এখানে ব্যথা করছে, ডাক্তারের ঔষধ খেতে হয়েছিল তখন গিয়ে। তো যদি একটা বিছা কামড় দেয় কত কঠিন ব্যথা সেখানে, আর 40,000 বিছা আমাদের কামড় দিবে সেরকম মনে হবে। তো সেই অবস্থায় মনে করুন 40,000 বৃশ্চিক বিছা কামড় দিচ্ছে আমাদের, সেই অবস্থায় আমরা কৃষ্ণকে স্মরণ করবো, কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে যে আমরা আমাদের নিজেদের প্রচেষ্টায় ভগবানকে স্মরণ করবো, কৃষ্ণকে স্মরণ করতে পারবো? তো সেজন্য তাহলে কি উপায় আছে? আমিও তো সারা জীবন ভগবানকে স্মরণ করে গেছি, সারা জীবন আমি কৃষ্ণ ভাবে নামে হয়েছিল, তারপরেও যে আমি স্মরণ করবো ভগবানের কৃপা ছাড়া কি গ্যারান্টি আছে সেখানে? তো সেজন্য কি উপায়? উপায় হচ্ছে এটাই না, আমরা আমাদের কোনো গ্যারান্টি নেই যে আমরা নিজেরা ভগবানকে স্মরণ করতে পারবো মৃত্যুর সময়। ভগবান যদি কৃপা করে আমাদের স্মরণ পথে উদিত হন তাহলে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। বলা হচ্ছে ভগবান আপনি আমার স্মরণ পথে উদিত হন, ঠিক যেমন সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, কিভাবে ভগবান আপনি আমার স্মরণ পথে উদিত হন, ভগবান যদি কৃপা করে আমাকে স্মরণ করান তাহলে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো, এটাই একমাত্র উপায়। তাই আমরা যে ভক্তাবলে ভক্তি করছি কেন, এত কিছু করছি কেন, এত কিছু করছি, এটা হচ্ছে এই জন্য দুটো জিনিস, কৃপা আর প্রয়াস। আমাকে আমার প্রয়াস করতে হবে, আর অন্তিমে ভগবানের কৃপা, ভগবান তার কৃপা করবে। দামোদর মাসে দামোদর দিলেন দুটো আঙ্গুল কম ছিল, যে দুটো আঙ্গুল মাতা যশোদা দামোদর ভগবানকে বাঁধছিলেন, তার কোমর বেঁধে যাচ্ছিলেন যে উদুকুলের সাথে, দু আঙ্গুল কম পড়ে যাচ্ছিল বারবার। দু আঙ্গুল মানে হচ্ছে কি বলা হচ্ছে, এক আঙ্গুল হচ্ছে কৃপা, একটা হচ্ছে একটা প্রয়াস, একটা হচ্ছে কৃপা। আমাদের প্রয়াস প্রচেষ্টা আর ভগবানের কৃপা, দুটো জিনিস। আমাদের প্রচেষ্টা দুটো জিনিস কি? দুটো আঙ্গুল তো সেম বলা হচ্ছে না, একটা ছোট একটা বড়। আমাদের প্রচেষ্টাটা হচ্ছে তার থেকে ভগবানের কৃপাটা হচ্ছে বেশি, এমনকি বলা হচ্ছে যে আমাদের কৃপাটা, আমাদের প্রচেষ্টা হচ্ছে 1% আর ভগবানের কৃপা হচ্ছে 99%, 99 ভাগ। আমাদের প্রচেষ্টা 1 ভাগ, ভগবানের কৃপা হচ্ছে 99 ভাগ। এই হচ্ছে 100 ভাগ আমাদের প্রয়োজন। এখন কেউ বলতে পারে ঠিক আছে না, আমার পরীক্ষায় 100 ভাগ প্রয়োজন নেই, 100% প্রয়োজন নেই, আমি 99 মার্কস পেয়ে সন্তুষ্ট, অর্থাৎ আমি আমার 1 ভাগ প্রয়াসটা আমি করছি না, বাদ দিয়ে দেই, ভগবান তার 99 ভাগ কৃপাটা করে দিন, তাহলেই তো হয়ে গেল। আমি আমার যে ভাগ, আমার ভাগের যে অংশটা আছে 1 ভাগ প্রচেষ্টা করা, প্রচেষ্টা আমি বাদ দিয়ে দিলাম, ভগবান তার ভাগে 99 ভাগ কৃপা করে দিবেন, তাহলেই তো হয়ে গেল। কিন্তু না, বলা হচ্ছে ওই যে 1 ভাগ প্রচেষ্টা আমার ভাগে, সেটা হচ্ছে ভগবানের 99 ভাগ কৃপা, সেটাকে আকর্ষণ করার চাবিকাঠি। আগে আমাকে আমার 1 ভাগ কৃপা প্রচেষ্টা করতে হবে, তারপর ভগবান
তার দিক থেকে 99 ভাগ কৃপা প্রদান করবেন। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা, সমস্ত ধর্ম পরিত্যাগ করে ভগবানের শরণ গ্রহণ করা, এটা আমাদের প্রচেষ্টা, আমাদের দায়িত্ব, আমাদের কাজ। আর ভগবানের কাজ কি? অহম তোমাম সর্ব পাপের মোক্ষয়িষ্যামি আমি মা সুচ, আমি সেই ভক্তকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, এটা হচ্ছে ভগবানের কাজ। তো প্রথমে বলা হচ্ছে আমাদের কাজ, প্রথম শর্ত, আগে আমরা আমাদের কাজ তখন ভগবান তার কাজ করবেন অবশ্যই। তো সেজন্য আমরা এই ভগবত ভক্তি করব, সারা জীবন ভগবানের স্মরণ করার চেষ্টা করব, তখন বলা হচ্ছে কিনা ভগবান, তাহলে কি হয়, ভগবান সেই ভক্তের প্রতি কৃতজ্ঞ হন, ভগবান সেই ভক্তের প্রতি কৃতজ্ঞ হন, তখন সেই ভক্তের আর কৃষ্ণ বিস্মৃত হওয়ার উপায় থাকে না, ভক্তি কৃষ্ণ বিস্মৃত হন, ভগবান নিজে তিনি বলছেন আমি সেই ভক্তকে মৃত্যুর সময় আমি আমার কথা স্মরণ করাই, সেই ভক্তির কখনো বিভ্রান্তি হয় না। সে একটা শ্লোক আছে ভাগবতমের প্রথম স্কন্ধে, ভাগবতের প্রথম স্কন্ধ 4 অধ্যায় 4 নম্বর শ্লোক, প্রথম স্কন্ধ 18 নম্বর অধ্যায় এখন 4 নম্বর শ্লোকে বলছেন ভগবান, এটা এই শ্লোকটাকে বলছেন, সুধা গোস্বামী বলছেন, এটা সুধা গোস্বামী ভগবান সেই আচার্য তিনি বলছেন ভাগবতমের, যে কি বলছেন, ন উত্তম শ্লোক বার্তা নাম জুষতাম তৎ কথা মৃতম স্যাৎ সম্ভ্রম অন্তকালে বি স্মরতাম তৎ পদাম ভুজম। তার এরকম হওয়া বিচিত্র নয়, পরীক্ষিত সমাজের কথা বলছে, কেন, কেননা যারা উত্তম শ্লোক ভগবানের বার্তাতে অবিরত রত থাকে, অর্থাৎ সবসময় ভগবানের বার্তা, ভগবানের কথা, কৃষ্ণ কথা তে, কৃষ্ণ কথা কীর্তন শ্রবণ করাতে তিনি রত থাকেন, যারা নিরন্তর ভগবানের কথারূপ সেই অমৃত পান করেন এবং তার চরণ কমল স্মরণ করেন, জীবনের অন্তিম সময় তাদের বুদ্ধি বিভ্রম হয় না। সুত গোস্বামী গ্যারান্টি দিচ্ছেন আমাদেরকে, যেরকম ভগবত গীতা কৃষ্ণ বলছেন অর্জুনকে, কৌন্তেয়ের প্রতি জানিহি নয় ভক্তা প্রণশ্যতি, কৌন্তেয় অর্জুন তুমি ঘোষণা করো যে আমার ভক্তের কোনো বিনাশ নেই। তা আচার্যরা বলছেন এটা ভগবান নিজেও বলতে পারেন পারতেন, তিনি অর্জুনকে কেন বলছেন বলতে, কারণ বলছেন যে ভগবান নিজের প্রতিজ্ঞাও যে ভুলে যেতে পারে, কিন্তু একবার ভক্তের মুখ থেকে কোনো কথা বেরিয়ে গেলে তখন সেই কথার ভগবান ভুলেন না। একইভাবে সুত গোস্বামী এখানে বলছেন, আমাদের গ্যারান্টি দিচ্ছেন, যিনি তার জীবন সারা জীবন করেন কি, তিনি নিরন্তর ভগবানের বার্তাতেই রত থাকেন, কিংবা নিরন্তর ভগবানের কথার অমৃত পান করেন এবং চরণ কমল স্মরণ করেন, জীবনের অন্তিম সময়তে বুদ্ধি বিভ্রম হয় না। এটা দেখুন অন্তিমে আবার ঘুরে ফিরে এই কথা আছে, শ্রবণ কীর্তনের কথা আসছে, হরিকথা শ্রবণ কীর্তন, এই যে কীর্তন করা, শ্রবণ করা, এই 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 বিষয়ে বা ভগবানের চরণ কমল স্মরণ করা, এই শ্রবণ কীর্তন স্মরণ, এই কথাই ঘুরে ফিরে আসছে। বাহ্যিক ভাবে বিভিন্ন কাজ করতে পারে ভক্তি, বিভিন্ন সেবা থাকতে পারে আমার, কিন্তু মূল যে পন্থাটা হচ্ছে ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ করা, ভগবানকে, এটাই হচ্ছে আমাদের মূল ভগবত ভক্তির পন্থা, তাহলে তার বুদ্ধি বিভ্রম হবে না, বুদ্ধি বিভ্রম হবে না। তখন মৃত্যুর সময় সাধারণ কোনো কিছু মনে রাখা অত্যন্ত কঠিন, কিন্তু ভগবানের কৃপা এবং তার শুদ্ধ ভক্ত গুরুদেবের কৃপায় অনায়াসে এবং সৌভাগ্য অর্জন করা যায়। পরীক্ষিত মহারাজের বেলায় তা হয়েছিল, তা হয়েছিল। আমাদের পক্ষে ভগবানকে মনে করা খুব কঠিন, কোনো কিছু মনে করা খুব কঠিন অত্যন্ত, তখন অনেকে হয় কোনো কিছু মনেই করতে পারে না, কোনো কিছু মনেই করতে পারে না। অনেক ব্যক্তি এরকম দেখেছি আমি, যে মৃত্যুর সময় তার একদম বৃদ্ধ অবস্থায় মৃত্যুর সময় একদম স্মৃতি বিভ্রম হয়ে, কাউকে মনে করতে পারবে না, তার ছেলে মেয়ে কাউকে কিছু মনে করতে পারে না। আমি ব্যক্তিগত ভাবে দেখেছি, যেমন আমার আমাদের পরিবারে আমার ঠাকুমা ছিলেন, তিনি 2 বছর আগে দেহত্যাগ করেছেন, আর শেষ অবস্থায় তিনি এমনকি কাউকে চিনতে পারছেন, তার ছেলে তার মেয়ে বা কাউকে, আমাদের কাউকে তিনি ভালো করে চিনতে পারছেন না, তখন তার বলে দিতে হচ্ছে এই তোমার ছেলে, এই তোমার মেয়ে, বলে দিতে হচ্ছে। তাহলে ভগবানকে এভাবে কোনো কিছু মনে না করা, তোমার স্মৃতি একদম নষ্ট হয়ে যায়, তখন ভগবান কৃপা করলে তার শুদ্ধ ভক্ত কৃপা করলে অনায়াসে সৌভাগ্য অর্জন করা যায়। এই জন্য মহারাজ কুলশেখর প্রার্থনা করছেন, কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্চরাম, অদ্বৈব বিশোতমে মানস রাজহংস
প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তে কণ্ঠাবরোধন বিদৌ স্মরণম কুতশ্চে। দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায়, আবার এই এটা এখানে 21 নম্বর, এরকম এই যে আমরা দেখাচ্ছিলাম দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায়। এই তাৎপর্য প্রভুপাদ, এটা প্রভুপাদ প্রিয় শ্লোক ছিল এবং তিনি প্রায় এটা উচ্চারণ করতেন। তিনি একা থাকতেন, তার সেক্রেটারিরা সেবকেরা বলতেন, প্রভুপাদ তার একা তার রুমে বসে আছেন বা তিনি ইয়ে করছেন কোনো কাজ, তিনি এই শ্লোকটা অনেক বারবার তিনি আবৃত্তি করতেন, তিনি গাইতেন এটা সুরে। ভগবানের একটি মহান ভক্ত সম্রাট কুরুক্ষেত্র প্রার্থনা করছে, কৃষ্ণ তৃতীয় পদে পঙ্কজ পঞ্চরন্তম অদ্বৈব বিশতু মে মে বিশতু মানুষ রাজ হংস প্রাণ প্রয়াণ সময়ে ভবাত বিত্তে কণ্ঠা বরোধন বিদৌ স্মরণম কুতস্থে। হে শ্রীকৃষ্ণ, আমি প্রার্থনা করি যেন আমার মনরূপে রাজহংস তোমার সে পাদপদ্ম স্বরূপ পাদপদ্ম রূপ সরোবরে ডুব দিয়ে তার জলে আবদ্ধ হয়ে পড়ে। তা না হলে প্রাণ ত্যাগ করার সময় যখন আমার কণ্ঠ কফ বায়ু ও পিত্তের দ্বারা অবরুদ্ধ হয়ে যাবে, তখন আমি কিভাবে তোমাকে স্মরণ করব, কিভাবে তোমাকে স্মরণ করব? তাই এখন যেহেতু আমার দেহ ভালো আছে বা সুস্থ অবস্থায় আছে, যুবক অবস্থায় আছে এবং আমার স্মৃতি শক্তি ভালো আছে, তোমাকে স্মরণ করতে পারছি, তাই এখনই যেন আমার প্রাণ আমার দেহ ত্যাগ করে। এই হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব, শুদ্ধ ভক্তের মনোভাব। তো এই বিষয়ে প্রভুপাদ এখানে আলোচনা করছেন এই ইয়েতে। এখন পরবর্তীতে, তো যেহেতু পূর্বের বাসনায় অন্তকালে স্মরণের হেতু হয় এবং সে সময় অবশ অবস্থায় ব্যক্তির স্মরণের যত্ন হয় না, অর্থাৎ এই কথা যেটা আমরা বুঝছিলাম, যেহেতু সারা জীবন যে ব্যক্তি যে বাসনা করে পুরো জীবনটা ধরে যে যেরকম ইচ্ছা করে থাকে, যে মনোভাব থাকে, মৃত্যুর সময় সেরকমই স্মরণ করে সে, এবং অবশ অবস্থায় ব্যক্তি অন্য কিছু স্মরণ করতে পারে না। তাই জন্য বলছেন, তসমাৎ সর্বেষু কালেষু মা মনুস্মর যুদ্ধ চ মৈয়ার্পিত মনোবুদ্ধির মামে বৈশ্যস সংশয়ঃ। অতএব তুমি সদা আমাকে স্মরিবে, কায় মন বুদ্ধি সব আমাকে অর্পিবে, সেভাবে থাকিলে মরে পাইবে নিশ্চয়, আমাতে অর্পিত মন যদিও সংশয়। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। এই জন্য সর্বদা আমাকে, নিরন্তর আমাকে স্মরণ করো, এই অভ্যাস করো সারা জীবন ধরে, অপেক্ষা করে বসে থাকো না যে আমি কৃষ্ণ স্মরণ করবো। সারা সারা বছর যে বলো উদাহরণ, সারা বছর যে স্টুডেন্ট, সে ছাত্র পড়াশোনা করে সেই পরীক্ষার হলে গিয়ে সে ভালো করে লিখতে পারবে, এমন না যে পরীক্ষার হলে যে হঠাৎ করে মনে হয়ে যাবে সবকিছু। সারা জীবন অভ্যাস করছে, তখন সে পরীক্ষার হলে গিয়ে ভালো লিখতে পারবে। তারপরে হ্যাঁ, তারপরে কথা হচ্ছে না, এখন ভালো করে পড়ে ফার্স্ট ফার্স্ট বয় ক্লাসের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল, সে সব থেকে ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র, সারা জীবন সব পড়া একদম বই মুখস্থ, তারপরে যে পরীক্ষার হলে গিয়ে সে ভালো লিখতে পারবে এমন কোনো গ্যারান্টি নেই। পরীক্ষার হলে যাওয়ার আগে যদি ওই সময় যদি ভালো করে লিখতে পারবে, সে তার কোনো সেখানে গ্যারান্টি নেই, হঠাৎ করে সে ভুলে যেতে পারে, কেননা ভগবান আমাদের কাছে স্মৃতি দেন, বিস্মৃতি দেন, বা হঠাৎ করে তার পরীক্ষা হলে মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে, ভালো করে পরীক্ষা দিতে পারলো না। যেন ভগবানের কৃপা হচ্ছে অন্তিমে মূল গুরুত্বপূর্ণ বিষয়। এখন নিরন্তর স্মরণের অভ্যাস হচ্ছে অন্তরঙ্গ সাধন। এই যে নিরন্তর ভগবানকে স্মরণ করে, এই অভ্যাসই হচ্ছে অন্তরঙ্গ সাধনের পন্থা। সাধন সাধন বলতে কি বোঝায়, এই যে অন্তরঙ্গ সাধন, সাধন ভক্তি পন্থা, অভিদেব পন্থা মানে কি, এই নিরন্তর স্মরণ, কৃষ্ণ স্মরণের অভ্যাসই দেখিয়ে বলছে অভ্যাস যোগ। অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম যাপি পার্থানু চিন্তয়ন্। প্রভুপাদ গীতার গান, কঠিন নহে তো এ অভ্যাস করিলে, মনকে অন্যত্র সুদা নাহি যেতে দিলে, হে পার্থ সেভাবে চিন্তি পরম পুরুষে, নিশ্চয়ই পাইবে তুমি দেহ অবশেষে। হে পার্থ,
অভ্যাস যুগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন। অভ্যাস যুগে যুক্ত হয়ে যিনি অনন্যগামী চিত্তে, অনন্যগামী মানে হচ্ছে অন্য দিকে না যায় না, অনন্য, অন্যগামী মানে হচ্ছে এই বিষয়টা ছেড়ে অন্য বিষয়ে চিন্তা করছে। আমরা একটা বিষয় আলোচনা করছি, এই মূল বিষয় ছেড়ে অন্য একটা বিষয় আলোচনা কথা বলা শুরু করে দিয়েছে, অন্য বিষয়, মনটা অন্যদিকে ছুটছে না, অনন্য মানে না অন্য কোন বিষয়ে যাচ্ছে না, একই বিষয়ে স্থির হয়ে আছে। যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, না অন্যগামী, না অনন্য, না অন্যগামী, অন্যদিকে যাচ্ছে না, পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তা অনুক্ষণ চিন্তা করেন, এটাকে বলা হচ্ছে অভ্যাসযোগ, অভ্যাসযোগ যুক্তেনা। তো শ্রীধর স্বামী এটা ইয়ে করছেন, এই যে অভ্যাস যোগ মানে কি, নিরন্তর স্মরণের অভ্যাসী অন্তরঙ্গ সাধন, এটি দেখিয়ে বলছেন অভ্যাস যোগ। অভ্যাস মানে এই প্রকার বিশ্বাসের প্রবাহ, প্রবাহ যেমন জলের প্রবাহ, বিশ্বাসের প্রবাহকে বলা হচ্ছে অভ্যাস, সেটাই হচ্ছে যোগ বা উপায়। সেই উপায়ে বিশ্বাসের প্রবাহের দ্বারা যুক্ত, তার দ্বারা যুক্ত একাগ্র, অতএব যাহা অন্য বিষয়ে যাইতে অভ্যস্ত নহে একাদৃশ চিত্ত দ্বারা দিব্য দ্বিতীয়তনশীল পরম পুরুষ পরমেশ্বরকে নিরন্তর চিন্তা করিতে করিতে হে পার্থ তাহাকেই লাভ করে। অর্থাৎ এভাবে নিরন্তর যে অভ্যাস মানে হচ্ছে বিশ্বাসের প্রবাহ, নিরন্তর তা প্রবাহিত হচ্ছে, সেই তার কোনো বাধা দিতে পারছে না এখানে, সেটা প্রবাহিত জলের প্রবাহের মতো অভ্যাসের দ্বারা। কুন্তি পরাণে প্রার্থনা করছে সেটা প্রথম স্কন্ধ অষ্ট ইয়েতে। এক আট বিয়াল্লিশ, এটা খুব সুন্দর শ্লোক কুন্তি মহারানের প্রার্থনার। এটা স্ক্যানটা ভালো হয়নি, আচ্ছা এখানে এই স্ক্যানের মধ্যে নাই, এটা 42 নম্বর শ্লোক নাই এখানে। তোয়ি মে অনন্য বিষয়া মতির মধুপথ সকৃত প্রতিম উদ্ভহতম গঙ্গা গঙ্গে ভোগম উদন্বতি। অর্থাৎ ঠিক যেরকম গঙ্গা, গঙ্গাদেবের উৎপত্তি হচ্ছে হিমালয়ে, হিমালয়ে উৎপত্তি হয়ে গঙ্গার তিনি অচল, তিনি নিরন্তর অপ্রতিহতা ভাবে এগিয়ে চলেছেন এবং সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছেন এবং সমুদ্রে মিলিত হচ্ছেন। অন্তিমে গঙ্গার দেখেন বিভিন্ন গতি প্রবাহ পরিবর্তন হচ্ছে, বিভিন্ন বাধা আসলে সামনে গঙ্গা দেবী গতি প্রবাহ পরিবর্তন করে দেয়, তথাপি গঙ্গার গতি রুদ্ধ হয় না, গঙ্গার প্রতিরুদ্ধ হয় না, অপ্রতিরুদ্ধ, অপ্রতিহত হয় না, অপ্রতিহত ভাবে। এইভাবে হে ভগবান আমার চিত্ত, আমার মতি, আমার মন যেন সর্বদা অপ্রতিগত ভাবে আপনার চরণ কমলে নিবিষ্ট হয় প্রার্থনা করছেন। এই হচ্ছে মূল একটা অভ্যাস। ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করে গুরুত্ব প্রতি করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়। এভাবে পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের কান জীব ও মন ভগবানের সেবায় নিয়োজিত হয়, ভগবানের সেবায় নিয়োজিত হয়। এভাবে ভগবান দিব্য নাম গ্রহণ করার মাধ্যমে ভগবানের অত্যন্ত সহজ, এটা হচ্ছে ধ্যান, ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারি। বলছেন দিকে উদাহরণ দিচ্ছেন এই সম্পর্কে শুয়োপোকার উদাহরণের অবতারণা হয় যে সর্বক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে সেই জীবনে প্রজাপতি রূপান্তরিত হয়। শুয়োপোকা চিন্তা করে থাকে, প্রজাপতি চিন্তা করে থাকে, করতে থাকে, করতে থাকে, তারপরে সে জীবন, সেই জীবনে এক সময় কি হয় প্রজাপতি হয়ে যায়। সেরকম আমরা যদি সর্বক্ষণ ভগবানের শ্রীকৃষ্ণের সর্বক্ষণ চিন্তা করি তবে আমরাও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের মতো চিন্ময় দেহ প্রাপ্ত হব। এই যে ভগবান গুলো সচ্চিদানন্দ, আমরাও তখন সচ্চিদানন্দ স্বরূপ প্রাপ্ত হব। এই হচ্ছে বলা হচ্ছে মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করা যায়, এটা আমরা দেখলাম পাঁচ থেকে আট পর্যন্ত শ্লোকে আমরা আলোচনা করেছিলাম যে মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণ। এখন শুধু মৃত্যুর সময়ই না, সারা জীবন কিভাবে কৃষ্ণ স্মরণ করতে হবে সেই কথাই তিনি বলছেন 9 থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত। সারা সারা ইয়েতে কিভাবে ভগবানকে স্মরণ করা উচিত এখন বলছেন 9-10 শ্লোকে, 2 শ্লোকে পুনর্বার সে অনুচিন্তনের যোগ্য পুরুষ সম্বন্ধে বলছে, কাকে অনুচিন্তন করবো, কার কথা চিন্তা করবো আমরা, সে চিন্তার যোগ্য সেই পুরুষ, সেই ব্যক্তি, তার কথা বলছে
দশ শ্লোকে, কিংবা যোগাভ্যাস ব্যতীত জড় বিষয় সমূহ থেকে মনকে নিবৃত্ত করা দুষ্কর। অর্থাৎ কোনো যোগ অভ্যাস না করলে এই মনকে বিষয় থেকে আমরা নিবৃত্ত করা খুব কঠিন কাজ, এবং নিরন্তর ভাবে যদি না করি আমরা তাহলে ভগবানকেও স্মরণ করা খুব দুষ্কর, খুব কঠিন। ভগবানের নিরন্তর স্মরণ করলে খুব কঠিন, স্মরণ করা মাঝে মাঝে স্মরণ করা খুব কঠিন কাজ। তাই কোন প্রকার যোগের অভ্যাসের সাথে যে ভক্তি করা তাকে বলা হয় যোগমিশ্রা ভক্তি। এই পাঁচটি নয় থেকে তেরো, এই পাঁচটি শ্লোকে এটিই বলছেন। অর্থাৎ এই পাঁচ নয় থেকে তেরো এই পাঁচটা শ্লোকে কেউ যোগমিশ্রা ভক্তির কথা বলছেন ভগবান, কৃষ্ণ স্মরণ করা যোগমিশ্রা ভক্তি সহ। কবিম পুরাণম মনুষা অনুশাসিতারম অনোরণীয়াম সমনুস্মরদিয়ঃ সর্বস্বধাতারম চিন্ত্য রূপম আদিত্য বর্ণম তমসঃ পুরস্কার পরম পুরুষ ধ্যান শুনহ তাহার জ্ঞান সর্বগতি নিশেষনাথ নিয়ন্তা সে অতি সূক্ষ্ম বিধাতা সে অন্তরিক্ষ অগোচর জড় বুদ্ধিমন যে জন স্মরণ করে নিত্য সেই পুরুষেরে আদিত্যের ন্যায় সপ্রকাশ প্রকৃতির পরপারে যে জানে সে বিধাতারে সরার তিনি চিদবিলাস সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড় বুদ্ধি রকিত অচিন্ত অপুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং জড় প্রকৃতির অতীত সেই পুরুষের কথা বলছেন। কার ধ্যান করব আমরা, তিনি কি রকম, তিনি সর্বসবার সবকিছু জানেন, তিনি সনাতন, তিনি আদি, সবার আদি, সব থেকে পুরনো। কবিম পুরাণম, কবি মানে সর্বজ্ঞ, পুরাণম মানে অনাদি সনাতন, অনুশাসিত আনন্দ, তিনি সবকিছু নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, অনোর অনিয়া, তিনি অনু থেকেও আরো সূক্ষ্ম, অনু জায়গায় বলা হচ্ছে অনোর অনিয়ান মহত মহিয়ান, তিনি অনু থেকেও সূক্ষ্ম এবং মহাতে বড় বস্তু থেকেও তিনি আরো বড় সত্যি বৃহৎ। অনুস্মরিত, নিরন্তর স্মরণ করা উচিত তাকে। সর্বস্ব ধাতার অচিন্ত রূপম, তার সেই রূপ আদিত্য পরিণাম, আর সেই সূর্যের মতো জ্যোতির্ময় জোড়া প্রকৃতির অতীত, তিনি সূর্যের মতো জ্যোতির্ময় জোড়া প্রকৃতির, তার ধ্যান করা উচিত। কে ভগবানের কথা চিন্তা হয় তা এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে তিনি নির্বিশেষ বা শূন্য নন, নির্বিশেষ অথবা শূন্যের ধারণা করা যায় না, অত্যন্ত কঠিন। তিনি নির্বিশেষ বা শূন্য না, ভগবান নির্বিশেষ বা শূন্য না, তার রূপের কথা বলা, তিনি জ্যোতির্ময় সূর্যের মতো জ্যোতির্ময় জোড়া প্রকৃতির অতীত, নির্বিশেষ বাদের কথা তিনি বলছেন। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জীবাত্মার আয়তন হচ্ছে কেশের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ, কিন্তু ভগবান এমনই সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মারও অন্তরে প্রবেশ করেন। জীবই বলা হচ্ছে চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ, আর ভগবান বলছে ভগবান সেই জীবাত্মার অন্তরে প্রবেশ করে, জীবের হৃদয়ে প্রবেশ করে। তাই তাকে সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর বলা হয়, পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে প্রবেশ করেন সবকিছুর মধ্যে, এবার সব থেকে বিশাল বিপুল আকৃতি গ্রহ নক্ষত্র গুলিকে তিনি ধরে রেখেছেন অচিন্ত বলে, এই জন্য বলা হচ্ছে অচিন্ত, এটা আমাদের সাধারণ বুদ্ধির তর্কের দ্বারা বুঝতে পারবো না। তাহলে এই জগতের অতীত সেই অপ্রাকৃত জগতের কথা আমরা কিভাবে চিন্তা করবো, কিভাবে আমরা ভগবানের চিন্তা করতে পারি? তো এই জন্য বলা হচ্ছে অচিন্ত মানে হচ্ছে যা আমাদের এই জড় জগতের অতীত, যা দার্শনিক অনুমান তর্ক যুক্তির আদির দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। তাই যে বুদ্ধিমানের কর্তব্য হচ্ছে সব রকম যুক্তি তর্ক জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ ভগবদ গীতার শ্রীমদ ভাগবত আদি শাস্ত্রে বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তার অনুসরণ করা, তাহলেই সেই অপ্রাকৃত উপলব্ধি করতে পারা যায়। অর্থাৎ তাকে ভগবানকে ভগবানের পরিকল্পনা বোঝার চেষ্টা না করে ভগবানের পরিকল্পনার সাথে আমাদের সমন্বয় সাধন করা, কোঅপারেশন করা, সহযোগিতা করা। নাহি অস্য কর্হিচিৎ রাজন পুমান বিদুষিতম, বিষ্ণুদেব বলছেন ইয়দ্বি জিজ্ঞাসায়া যুক্তা মুহিয়ন্তি কয়োপিহি, এমনকি সেই বুদ্ধিমান ব্যক্তিরা পর্যন্ত মোহিত হয়ে যান ভগবানের এই পরিকল্পনা বুঝতে গিয়ে। তাই সেটা বোঝার চেষ্টা না করে বরং তার পরিকল্পনাকে অনুসরণ করো, সত্য বলে মেনে নাও। একই কথা বলছেন পরবর্তী শ্লোকেও, প্রয়াণ কালে মনসা চলে না ভক্তিয়া যুক্ত যোগ হলে না চৈব ব্রুহর মধ্যে প্রাণামবেশ সম্যক সতম পরম পুরুষমুপেতি দিব্যম।
অচল মনেতে যেবা প্রয়াণ কালেতে কিবা ভক্তিযুক্ত হয়ে যুগ বলে ভ্রুর মধ্যে রাখি প্রাণ যদি হয় সে স্মরণ দিব্য পুরুষ তাহারে মিলে। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করে তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। ভ্রু যুগলের মধ্যে তিনি করছেন কি, প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বরকে স্মরণ করেন। সেই যোগের কথা বলা হচ্ছে, যোগমিশ্র ভক্তি যেহেতু বলছি আমরা, যোগমিশ্র ভক্তি মানে কি, ভক্তি এখানে প্রধান, যোগটা কম আমরা দেখাচ্ছি বলে যোগমিশ্র ভক্তি বলা হচ্ছে। এই শ্লোকটা প্রশ্রয় বর্ণনা করা হচ্ছে, মৃত্যুর সময় মনকে ভক্তি সহকারে ভগবানের ধ্যান একাগ্র করা উচিত। এই যারা যোগ সাধন করছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে দুই ভ্রুর মধ্যে আজ্ঞা চক্রে তাদের প্রাণ শক্তিকে স্থাপন করতে হবে। এখানে ষট চক্র যোগের মাধ্যমে ধ্যানের পরামর্শ দেওয়া হয়েছে। শুদ্ধ ভক্ত এই ধরনের যোগাভ্যাস করেন না, কিন্তু যেহেতু তিনি সর্বদা কৃষ্ণ ভাবনা মুক্ত থাকেন তাই তিনি মৃত্যুর সময়ে পরমোত্তম ভগবান কৃষ্ণ কৃপায় তাকে স্মরণ করতে পারেন। এই অধ্যায় চতুর্থ 14 নম্বর শ্লোকে তা ব্যাখ্যা করা হচ্ছে। এই যে যোগ বলে না, ষটচক্র যোগ বা ভক্তি যোগী হোক না কেন, কোনো একটি যোগ অভ্যাস না করে মৃত্যুর সময় প্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না। যায় কোনো একটা কিছু, হয় যোগ করুন না হয় ভক্তি, কোনো একটা কিছু করতে হবে, আমাদের অভ্যাস করতে হবে। আকস্মিক ভাবে ভগবানকে স্মরণ করা যায়, হঠাৎ করে আমি আকাশ থেকে পড়বে না, এটা ভগবানকে স্মরণ করে কোনো একটা যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তি যোগ পদ্ধতি অনুশীলন করতেই হবে আমাদের। হয়তো মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয় যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। আমি পড়ার সময় অনেক দ্রুত পড়ে যাচ্ছি, অনেক ফাস্ট পড়ে যাচ্ছি, কারণ এটা আপনাদের, আমরা ক্লাসে এই জন্য কথা হচ্ছে, আপনি আপনাদের জন্য ক্লাস আসবেন, এই ক্লাসে আসার আগে এই অংশটা পড়ে রাখার কথা, যে অংশটা আমরা বলবো আমি আগে থেকে বলে দিচ্ছি যে কোন দিন কোন ক্লাসে আমরা কতটুকু আলোচনা করবো, সেজন্য সেই অংশটা আপনারা যেগুলো আগে থেকে পড়ে রাখলে কোন ক্লাসে আমরা কি আলোচনা করছি, কোন ধারায় যাচ্ছেন নিজেরা বুঝতে পারবেন, নিজের প্রশ্ন করতে পারবেন এবং তখন ক্লাসটা বুঝতে সহজ হবে সেটা। এই জন্য কৃপা করে আপনারা ক্লাসে আসার আগে যে আলোচনাটা হবে আমরা আগে থেকে বলে দিই, সেটা আপনারা পড়ে রাখবেন এবং ক্লাসের পরেও বললে আরো ভালো। এই যে ষটচক্র যুগের কথা বলছেন এখানে, ভক্তরা সে ধরনের যুগ অনুশীলন করার প্রয়োজন নেই, ভক্তরা ভক্তির যুগে থাকে। এখন এটা বললেন, এখন অর্জুন যদি বলেন যে এই যে তুমি বললে যে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, শুধুমাত্র এই কথার দ্বারা আমি সেই যোগকে বুঝতে পারছি না, কি বোঝাচ্ছে এটা, ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করেন মানে কি? অতএব সেই যোগের প্রকার কি, সে সম্পর্কে কি জপ করতে হয় এবং সেই যুগের দ্বারা কি বিষয় প্রাপ্য হয়, এই সমস্ত বিষয় তুমি সংক্ষেপে বলো। এই প্রশ্ন আশঙ্কা করে কৃষ্ণ 3টি শ্লোকে 11, 12, 13 তিনটা শ্লোকে তিনি বলছেন যে সেই যুগের কি প্রকার বা উপায়, কিভাবে সেই যোগ করতে হয়, কি জপ করতে হয় বা সেই যোগ দ্বারা কি প্রাপ্য হওয়া যায়, সেই যোগটার বিস্তারিত ভাবে বলছেন তিনি পরবর্তী 3টা শ্লোকে। যদক্ষরম বেদ বিদো বদন্তি বিশন্তি যদ্যাতয় বিতরাগঃ যদিচ্ছন্তো ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষে। বেদজ্ঞানী যে অক্ষর লাভে হয় তৎপর, যাহাতে প্রবিষ্ট হয় যদি যাহাতে প্রবিষ্ট হয় যতিগণ, বিতরাগ ব্রহ্মচারী সদাচরণ করি সে তথ্য বলি শুন বিবরণ। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অবহিত করেন, বিষয় আসক্তি শূন্য শূন্যশীলে যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছা ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে বলবো, তোমাকে বলবো উপায় কি তা বলছেন এখানে। অক্ষর অক্ষর ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ষটচক্র যোগাভ্যাসের জন্য প্রমাণ দিয়েছিলেন, এই যোগাভ্যাসের মাধ্যমে প্রাণবায়ুকে দুই ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষটচক্র যোগাভ্যাস জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে পরমেশ্বর ভগবান তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করছে, যোগ এই ষটচক্র যোগ কিভাবে করতে হয়। ভগবান এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদি অদ্বৈত তবুও তার বিভিন্ন প্রকাশ রূপ আছে, সেহেতু নির্বিশেষ বাদীদের কাছে অক্ষর বা ওম শব্দ থেকে ব্রহ্ম থেকে অভিন্ন। এই ওম অক্ষর মানে প্রণবের কথা বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করছেন যারা ওতে সর্বদা কি সন্ন্যাসীগণ প্রবেশ করেন। ওম উচ্চারণ আমাদের রীতি দিয়ে আরম্ভ শুরু থেকে রূপাত বলছেন, ওম ওম কথার মানে কি যেটা বলা হচ্ছে।
পূর্ণ ব্রহ্মচর্য পালন করে বিশেষ লাভ করা, কিন্তু এই ব্রহ্মচারী জীবন যাপন করা আধুনিক যুগে একেবারে অসম্ভব। আধুনিক যুগ সমস্ত এমন পরিবর্তন হয়েছে, বিদ্যার্থী জীবন শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। এমনকি স্কুল কলেজের বাচ্চারা, প্রাইমারি স্কুল হাই স্কুলের বাচ্চারা আজকে তাদের ব্রহ্মচর্য রক্ষা করছে, সেখানে নষ্ট হয়ে যাচ্ছে ব্রহ্মচর্য। এটা তো তো জঘন্য বিষয়। ব্রহ্মচর্য আচরণ না করে পারে মধ্যে উন্নত করা অত্যন্ত কঠিন। মহাপ্রভু আচরণ করেছেন, মহাপ্রভু বলে দিয়েছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রটাই হচ্ছে একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপলব্ধি করার কোনো উপায় নেই। এখন সেই যুগের প্রকার বা উপায় এবং তার অঙ্গ কি, এটা দুটি শ্লোকে বলছেন কি উপায় বা প্রকার কিভাবে করতে পারে। সর্বদ্বারাণি সংযম্য মনোরিধি নিরুদ্ধ্য চ মূর্ধন্যা ধ্যায়াত্মনঃ প্রাণাম আস্তিত্ব যোগ ধারণাম। উপস্থিত গীতার গান, সমস্ত ইন্দ্রিয় ইন্দ্রিয় দ্বার রুদ্ধ হয়েছে যার, বিষয়েতে অনাসক্তি নাম, মনকে নিরোধ করি হৃদয়তে স্থির করি যেই জন হয়েছে নিষ্কাম। প্রাণকে ভ্রূর মাঝে যোগ্য সেই যোগী সাজে সমর্থ যোগ ধারণে সেই। সমস্ত ইন্দ্রিয় দ্বার যা রুদ্ধ হয়েছে, বিষয় অনাসক্তি হয়েছে, ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযুক্ত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রূর ভয়ের মধ্যে প্রাণকে স্থাপন করে যোগে স্থিত হতে হয়। এখানে এই যোগাভ্যাসের পন্থার প্রণালী বলা হচ্ছে প্রথমে ইন্দ্রিয় তৃপ্তি সব করে দ্বার বন্ধ করতে হবে। আমরা ষষ্ঠ অধ্যায় দেখেছিলাম আমরা, অষ্টাঙ্গ যোগের পন্থায় বর্ণনা করা হচ্ছিল এই সমস্ত কিছু। অভ্যাস বলে প্রত্যাহার, ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়কে সম্বরণ করে নেয়া, প্রত্যাহার, তারপর যম নিয়ম নিয়ম আসে। এই যে ষষ্ঠ অধ্যায়ে এই পদ্ধতির বিশদ বর্ণনা করা হয়েছে, ষষ্ঠ অধ্যায়ে বিশদ বর্ণনা করা হয়েছে। পুরো বলা যে এই 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 যুগে এই প্রকার যোগের অভ্যাস বাস্তব সম্মত নয়। এই যুগে সর্বোত্তম সাধনা হচ্ছে কৃষ্ণ ভাবনা, ভক্তি সহকারে যিনি তার মনকে নিরন্তর কৃষ্ণের ধ্যানে মগ্ন রাখতে পারেন তার পক্ষে বিচলিত ভাবে সমাধিতে স্থির থাকা অত্যন্ত সহজ। এই দেখুন, কৃষ্ণ এখানে বলছেন এই অষ্টাঙ্গ যুগের কথা বলছেন, কিন্তু প্রভুপাদ তাৎপর্য কি বলছেন, না এটা সম্ভব না। কৃষ্ণ এখানে অধিকার উচিত শিক্ষা বা ধাপে ধাপে সেই জিনিসটা বলছেন। এখানে প্রভুপাদ আমাদের অন্তিম সেই সারটা সব জায়গায় প্রদান করছে, সারটা শুরু থেকেই প্রদান করছে। ওম শ্লোক 13, ওম ইত্যেকাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মামনুস্মরণ ইহ প্রয়াতি ত্যজন দেহম সো যাতি পরমাম গতিম। ওমকার অক্ষর ব্রহ্ম উচ্চারণে সেই ব্রহ্ম আমাকে স্মরণ করেছে, সে যায় শরীর ছাড়ি বৈকুণ্ঠ বিহারী হরি সমান লোকেতে হয় বাস, সেই সে পরমাগতি শ্রীহরি চরণের অতি ধন্যতার পরমার্থ আস। যোগাভ্যাসে প্রবৃত্ত হয় পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে অবশ্যই পরমাগতি লাভ করবেন। বিষয়ে বলা হচ্ছে ওমকার ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন, এই 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 শ্লোকের এই যোগ অভ্যাসের কথা বলছে ওম উচ্চারণ করো। এখন পরবর্তী তিনটা শ্লোকে 14-16 শুদ্ধ ভক্তির কথা বলছে। শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তিটা কি দেখুন গুরুত্বপূর্ণ কথা। এই প্রকার সপ্তম অধ্যায়ের 16 শ্লোকে, অর্থাৎ সপ্তম অধ্যায় 16 নম্বর শ্লোকে দেখেছিলাম, গত অধ্যায়ে 16 নম্বর শ্লোকে দেখেছিলাম কি শ্লোকে, চতুর্বিধা ভজন্তি মাম জনা সুপ্রীতি অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী। এই আর্ত যে অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী, এই 4 ধরনের ব্যক্তিরা, তাদের সম্বন্ধে আলোচনা আরম্ভ হচ্ছে জরা মরণ মোক্ষায়। গীতা গতকালকে আমরা আলোচনা করছিলাম 19-25 নম্বর শ্লোক পর্যন্ত, তোমার নিকট আমি কর্ম জ্ঞান মিশ্রা অর্থাৎ কর্ম জ্ঞান প্রধানীভূত ভক্তির স্বরূপ ব্যাখ্যা করেছি, এবং কবিম পুরাণম এই 9 শ্লোকে আমি যোগ মিশ্রা বা এই শ্লোক থেকে আমি যোগ মিশ্রা ভক্তি অর্থাৎ যোগ প্রধানীভূত ভক্তির স্বরূপ ব্যাখ্যা করেছি। মধ্যে মধ্যে কেবলা ভক্তির অনুভব করাবার জন্য কিছু কিছু ইঙ্গিত প্রদান করেছি, এখন সর্বশ্রেষ্ঠ নির্গুণা কেবলা ভক্তির স্বরূপ বলি শ্রবণ করো।
আমি প্রথম আমাদের প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম এই বিষয়গুলো, এই জন্যই কারণে আসলে এই জিনিসগুলো বারবার ঘুরে ফিরে আসছে, এই যুব মিশ্রা ভক্তি কর্ণ মিশ্রা ভক্তি, আমরা যদি ক্লিয়ার না ওই জিনিসটা কি জন্য আমরা বুঝতে পারছি না। প্রথম ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা ক্লিয়ার করছিলাম, যাদের মনে আপনার প্রথম ক্লাসটা দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন আবার। স্ক্রিন দেখতে পাচ্ছিলেন না এতক্ষণ ধরে? স্ক্রিন দেখতে পাচ্ছিলেন না? এই যে আমি গতকালকে দেখাচ্ছিলাম কর্ম জ্ঞান যোগ মিষ্ট ভক্তি কি বলতে, এই যে দুধ এবং জল, দুধের পরিমাণ বেশি জলের পরিমাণ কম, জল মিশ্রিত দুধ, এখানে জলের পরিমাণ বেশি দুধের পরিমাণ কম, এটা হচ্ছে দুধ মিশ্রিত জল। কিভাবে এখানে ভক্তির পরিমাণ বেশি কর্ম জ্ঞান যোগের পরিমাণ কম, এটা হচ্ছে কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, যোগ মিশ্রা ভক্তি, এই জন্য বলা হচ্ছে কর্ম জ্ঞান মিশ্রা ভক্তি, এটা হচ্ছে প্রধান ভক্তিটা বেশি। আর এখানে ভক্তির পরিমাণ কম, কর্ম জ্ঞান যোগের পরিমাণ হচ্ছে কম বেশি, এ বলা হচ্ছে ভক্তি মিশ্র কর্ম, ভক্তি মিশ্র জ্ঞান, ভক্তি মিশ্র যোগ, এটা হচ্ছে গুণীভূতা ভক্তি। এটাকে বলে প্রধানীভূতা ভক্তি, মানে ভক্তির পরিমাণটা বেশি এখানে, বাকিগুলা কম এখানে, কর্ম জ্ঞান যোগ মিশ্র ভক্তি, এখানে প্রধানীভূতা ভক্তি বলা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে ভগবান এতক্ষণ ধরে, এতক্ষণ ধরে ভগবান সপ্তম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে থেকে শুরু করে আর্ত অর্থ জিজ্ঞাসু জ্ঞান, এটা হচ্ছে কর্ম জ্ঞান মিশ্রা ভক্তি, অর্থাৎ কর্ম জ্ঞান প্রধান ভক্তি। এখানে তারা ভক্ত কিন্তু তারা কর্ম করছে, এটা হচ্ছে এই যে অর্থ অর্থাৎ কিছু কর্ম আছে, তারা ইচ্ছা আছে, সকাম, তারা সকাম ভক্ত বলা হচ্ছে, গতদিন দেখেছিলাম আমরা, তাই এদেরকে বলা হচ্ছে, বা এই যে জরা মরণ তারাও সকাম ভক্ত, এদেরকে বলা হচ্ছে কর্ম মিশ্রা ভক্তি। আবার যে জ্ঞানী 4 নম্বর তারা হচ্ছে নিষ্কাম, একে বলা হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি, অর্থাৎ জ্ঞানের মূলত ভক্ত কিন্তু একটা মিশ্রণ আছে জ্ঞানের। এতক্ষণ পর্যন্ত কর্ম জ্ঞান মিশ্রা ভক্তির কথা বলেছে, কর্ম প্রধান জ্ঞান প্রধান ভক্তি বলছে। আবার এই নবম শ্লোক থেকে শুরু করে কবি পুরাণ এখানে যোগ মিশ্রা ভক্তির কথা বলছে, যোগ প্রধান, এরাও মূলত ভক্ত কিন্তু যোগটা একটু মিশ্রিত আছে, যোগ সহ ভক্তি করছে, যোগ মিশ্রা ভক্তির শুরু ব্যাখ্যা করছে। মাঝে মাঝে ভগবান কেবলা ভক্তির ইঙ্গিত করেছিলেন সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকে এরকম, এখন সেই সর্বশ্রেষ্ঠ নির্গুণা কেবলা ভক্তির স্বরূপ তিনি বলছেন। অনন্য চেতা সততম যো মাম স্মৃতি নিত্যশঃ তস্যাহম সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। যে যোগী অনন্য চিত্ত আমাকে স্মরণ নিত্য দৃঢ়কার সহ বিরাম, তাহার সুলভ আমি পার্থ জানো তুমি নিত্য যোগে তাহার বিশ্রাম। হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগের কাজ করবো। তিনি হচ্ছেন কেবলা ভক্ত, অর্থাৎ তিনি শুদ্ধ ভাবে তিনি 100% ভক্তি করছেন, তিনি অন্য কর্ম জ্ঞান যোগ অন্য কোনো মিশ্রণ নেই এখানে, একাগ্র চিত্তে নিশ্চল ভাবে তিনি একমাত্র অনন্য চেতা, একাগ্র চিত্তে সততম নিরন্তর তিনি ভগবানকে স্মরণ করছেন, অন্য কোনো কিছু চিন্তা করছেন না। আমাদের লক্ষ্য হচ্ছে এই ভক্তি, এটাকে বলা হচ্ছে শুদ্ধ ভক্তি, একে বলা হচ্ছে শুদ্ধ ভক্তি, এখানে কর্ম জ্ঞান যোগের কোনো মিশ্রণ নেই। ভক্তি যোগের মধ্যে পরমাত্মা ভগবানের নিয়োজিত থেকে শুদ্ধ ভক্ত কোন চরম লক্ষ্যে উপনীত হতে পারে, বিশুদ্ধ বেশি গ্রহণ করা হচ্ছে। পূর্ববর্তী শ্লোকগুলোতে আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী এইসব 4 রকম ভাবের কথা বলা হচ্ছে, দুর্যোগে মুক্ত হওয়ার বিভিন্ন পন্থা, কর্মযোগ, জ্ঞান যোগ, গুণযোগের বর্ণনা করা হয়েছে। এই সমস্ত যোগ কিছুটা ভক্তি বা মিশ্রিত থাকে, কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান কর্ম কিংবা হঠযোগের কোন রকম মিশ্রণ সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তি যোগের কথা বর্ণনা করা হচ্ছে। বিশুদ্ধ ভক্তি যোগ, কোন মিশ্রণ নেই। অনন্য চেতা শব্দটির মধ্যে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তি যোগ ভগবান ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না। শুদ্ধ ভক্ত স্বর্গারোহণ, ব্রহ্মযুগে লীন হওয়া, ভগবানের মুক্তি, এই সমস্ত কিছু চান না তিনি, নিষ্কাম। এই জন্য বলা হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, লক্ষ্য হচ্ছে নিষ্কাম। কিন্তু অন্যদের অনেক অনেক কামনা বাসনা থাকে, ভক্তরা ভগবানের চিত্র নাম থাকেন। শুদ্ধ ভক্তের বিশেষ গুণ হচ্ছে তিনি স্থান কাল বিবেচনা করেন, অভিযুক্ত ভাবে শ্রীকৃষ্ণ চিন্তা করেন, অনেক স্থান কাল পাত্র বিচার করেন না, তিনি কোথায় তিনি আছেন, বাহ্যিক কোন পরিবেশ কি হচ্ছে কিনা, তার যে কোনো অবস্থা হোক না, কোনো অজুহাত নেই। সহজ কথা হচ্ছে
শুদ্ধ ভক্তিতে কোনো অজুহাত নেই যে না আমি গৃহস্থ, আমার তো অনেক কাজকর্ম আছে, আমি ভগবানের কথা ভগবান ভক্তি করতে পারছি না, বা আমি এই আমি সেই, আমার অনেক সেবা আছে, এখানে কোনো অজুহাত নেই। শুদ্ধ ভক্তি সবসময় তিনি ভগবান নিরন্তর স্মরণ করে ভগবান ভক্তিতে যুক্ত থাকেন, তার কাছে বাধা বিঘ্ন আসতে পারে না। যে কোনো অবস্থায় যে কোনো অবস্থায় সময় ভগবত সেবা করতে থাকেন, একে বলা হচ্ছে সততম অনিত্যস, সদা সর্বদা নিয়মিত ভাবে, দুটা কথা, সর্বদা এবং নিয়মিত ভাবে ভগবান ধ্যান করেন, সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে। এই পাঁচ রকম রসে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই কথাগুলি আমরা পরবর্তীতে আরো এই বিষয়গুলি আমরা আলোচনা করব। শান্ত এই পাঁচটা রস হিসেবে তিনি ভগবানকে স্মরণ করেন। এখন অর্জুন যদি বলেন যে সেরূপ একাগ্র ভক্তি লাভকারী ব্যক্তির কিরূপ ফল হবে, তার উত্তর প্রশ্ন, যদি এরকম একাগ্র ভক্তি লাভ করেছেন তিনি অনন্য ভক্ত, শুদ্ধ ভক্ত, তার কি লাভ হয়? মামুপেত্যা পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাম্বতঃ। আমাকে লাভ করে সে মহাত্মা হয়, নহে তার পুনর্জন্ম যথা দুঃখালয় অশাশ্বত সংসারে তে, নহে তার স্থিতি পরমাগতিতে তার সিদ্ধ অবস্থিতি। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেন তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। সেই ধরনের অনন্য ভক্ত আর এখানে আসতে পারে ওদের। বিষ্ণু চক্রবর্তী ঠাকুর এটা ব্যাখ্যা করছেন, এই যে তোমাকে যে পায় তার কি হয়, তাই বলছেন মাম ইত্যাদি দুঃখালয় এবং শাশ্বত জন্ম হয় না। বলছেন যে সময়ে অর্থাৎ সে কি হয়, অনিত্য জন্ম প্রাপ্ত হয় না, কিন্তু সুখপূর্ণ নিত্যভূত আমার জন্মের তুল্য জন্ম পায়। অর্থাৎ যে সময়ে বসুদেব গৃহে আমার সুখপূর্ণ নিত্যভূত অপ্রাপ্ত জন্ম, অর্থাৎ ভগবান যখন কৃষ্ণরূপে আসেন তখন সেই ভক্ত আমার নিত্য সঙ্গী ও আমার ভক্তগণের ভক্তগণ সেই সময় জন্ম হয়ে থাকে, অন্য সময় হয় না এই ভাব। অর্থাৎ এই ধরনের অনন্য চেতা ভক্ত তার আর জড়জগতে সাধারণত এই যে পুণ্য ক্ষয়ে তার জন্ম হয় কারো, সেরকম জন্ম হয় না তার। কিভাবে জন্ম হয়? সেই ব্যক্তি তিনি ভগবানের যখন আবার আবির্ভাব হয় তখন তার, তখন তিনি সেরকম ভগবানের সাথে আবার জন্মগ্রহণ করেন, ভগবান লীলায় অংশগ্রহণ করেন। সেই ধরনের ব্যক্তি জন্ম মৃত্যু চলার উপরে চলে যান। এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তের কথা গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। এই সমস্ত ভক্তেরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেছেন, সবিশেষবাদী ভক্তের কথা বলা হচ্ছে। এখন শেষ শ্লোক আমরা দেখছি আজকে, যে এরূপ এরূপে সকল লোকগুলিতে পুনরাবৃত্তির সম্ভাবনা, পতনের সম্ভাবনা আছে, প্রদর্শন বলছে। অর্থাৎ সমস্ত গ্রহগুলিতে যেখানেই যাও না কেন তুমি জগতে, এখান থেকেই আবার এই জীবন পুনর্জন্ম হয়। আহ ব্রহ্ম ভুবনার লোক আহা পুনরাবর্তি ন অর্জুন মাম উপেত্যতু কুন্তেয়া পুনর্জন্ম ন বিদ্যতে। চতুর্দশ ভুবনেতে যত লোক হয় ব্রহ্ম লোক পর্যন্ত সে নিত্য কেহ নয়, সে সব লোকেতে স্থান গমন আগমন সকল লোকেতে আছে জনম মরণ। ভক্তির আশ্রয় যেবা আমাকে যে পায় কেবল তাহার মাত্র পুনর্জন্ম নয়। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কুন্তেয় আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম হয় না কেন, কারণ তারা অন্তিমে কেবলা ভক্তি লাভ করে পুনর্জন্ম হতে উদ্বৃত হন, পুণ্য ক্ষয়ে চলে তাদের সার এই জগতে পুনর্জন্ম হয় না। তারা বলা হচ্ছে তখন সেখান থেকে তাদের ব্রহ্মলোকে যান, সনিষ্ঠ পরেশ্বর ভক্ত সেখানে ব্রহ্মলোক থেকে ব্রহ্মার সময়ের শেষে 100 বছর পরে যখন ব্রহ্মা সেই ভক্ত ব্রহ্মা যখন ভগবত ধামে যান তখন তিনিও ব্রহ্মভাব প্রাপ্ত ভক্তগণ পরমাত্মার পদে প্রবেশ করেন। এই জন্য এই
এই জগতে যেখানে যান সেখানে এই ভৃত্য স্বামী এই সুরটা ব্যাখ্যা করছেন। ব্রহ্মণা সহতে সর্বে সম্প্রাপ্তে ভৃত সঞ্চরে রস্যান্তে কৃতাত্মনঃ কৃতাত্মনঃ প্রবিশন্তি পরম পদম। এই জলজ ব্রহ্মাণ্ডের প্রলয়ের পর নিরন্তর কৃষ্ণ ভাবনায় স্থাপিত ব্রহ্মা ও তার ভক্তগণ তাদের ইচ্ছা অনুসারে পরব্রহ্মে অবস্থিত অপ্রাকৃত ব্রহ্মাণ্ড এবং বিশেষ বিশেষ চিত্রগুলো স্থানান্তরিত হন। এই হচ্ছে মূল ব্যাপার, তারা এই জগতে পুনরাবর্তন হতে হয় না। তো এই পর্যন্ত আমরা দেখলাম আজকে, মূলত আজকে শ্লোকে ভগবানকে কিভাবে স্মরণ করতে হবে সেই কথা বলা হচ্ছে, মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণ, সাধারণ ভাবে কৃষ্ণ স্মরণ এবং শুদ্ধ ভক্তির কথা আলোচনা করা হচ্ছিল। আমরা আগামী শনিবারে ক্লাস হবে, আগামী ক্লাসে আমরা পরবর্তী আমি বলে দেবো কোন বিষয়ে আলোচনা করা হবে। ষট্চক্র কি প্রশ্ন করছেন, এটা আমি পরবর্তীতে ব্যাখ্যা করছি, ষষ্ঠ অধ্যায়ে ব্যাখ্যা করা হচ্ছে, ষষ্ঠ শ্লোকে আপনি ওটা পড়তে পারেন বা পরবর্তীতে আমি ব্যাখ্যা করছি জিনিসটা। আমাদের ক্লাসটা আমি এখানে শেষ করি, আর আছে আজকে, পরবর্তীতে উত্তর দেওয়া হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পঞ্চদশ শ্রীমদ্ ভগবদ্গীতা কি জয়, জগৎ প্রভুপাদ কি।